to all my professors once again, Goutamda, Abhijitda, and Tanukadi. And thank you to all who have organized this very well. Thank you very much. Who's going to go next? Namaskar, Amrit. I'm Shumanto. I'm going to talk to you. আমি ভিডিওটা একটু অফ করেই কথা বলছি, আসলে আজকে আমি মামাবাড়ি এসেছি মুর্শিদাবাদে আর কি। তো আমার মনে পড়ে আমি কিছু পুরনো স্মৃতি। আচ্ছা, প্রথমেই নমস্কার তনুকাদি, গৌতম দা, অভিজিৎদা, গীতাদি, প্রত্যেককে আমার নমস্কার। আসলে আমি কখনোই খুব একটা ভালো ছাত্র নই ইংরেজি বিভাগের। আসলে আমি ভীষণই দুষ্টু ছাত্র বলেই পরিচিত আমার বিভাগের আর কি। যাই হোক, তো আমি একটু আমার দুষ্টুমির স্মৃতিচারণ করি আর কি। আসলে তনুকাদির ক্লাস যখন চলতো, আমি তনুকাদি আমি সবসময় ফোর্থ বেঞ্চেরই ছাত্র, এবং তনুকাদির ক্লাস যখন চলতো আমি তনুকাদির কাছে অনেক সময় দেখা খেয়েছি। আমার বন্ধু বান্ধবের সাথে আমি গল্প করতে করতে অনেক সময় তনুকাদির কাছে ধরা পড়েছি, এবং তনুকাদি বলেছেন যে একটু চুপ করে শুনলেই ভালো হয়। মানে কিছুক্ষণ আগেই সংমিতাদি বলছিল যে উনি ভীষণ ধৈর্যের সাথে আমাদের পড়াতেন। হ্যাঁ, সত্যি ভীষণ ধৈর্যের সাথেই পড়াতেন বলেই আমার মতো একজন দুষ্টু ছাত্রকে সহ্য করা ওনার পক্ষে সম্ভব হয়েছে। এবং শুধুমাত্র ওনার পক্ষে না, আমাদের আমার ডিপার্টমেন্টের প্রত্যেক প্রফেসরদেরই আমার পক্ষে আমাকে সহ্য করা সম্ভব হয়েছে। তো আমি আমার একবার আমি একটা দুষ্টুমি করেছিলাম যার জন্য আমি পরে ভীষণ লজ্জিত হয়েছিলাম আর কি। তো সেটা তনুকাদিকে একটু বলতে চাই আমি আজকে। সেটা হচ্ছে, আমি শেষ বেঞ্চ থেকে বসে ওনাকে একদিন, মানে উনি ক্লাস নিচ্ছিলেন, নিতে নিতে উনি বোধ হয় এক ঘন্টার উপরে একদিন ভীষণ ক্লাস নিয়ে ফেলেছিলেন, এবং আমরা সবাই এটাই ভাবছিলাম কখন ক্লাস শেষ হবে, কখন ক্লাস শেষ হবে। এবং আমি একদিন ওইরকম এক সময় আমি তনুকাদির নাম্বারে ফোন করি ক্লাসে বসে বসেই, এবং তনুকাদি ফোন ধরেন, এবং উনি ফোন ধরে উনি বাইরে চলে যান ফোনে কথা বলতে বলতে, এবং আমি ক্লাসের ভেতর থেকে কথা বলি। তো জানি না তনুকাদি এরকম মনে আছে কিনা, এরকম অনেক ফোনই ওনার আসতো। তো পরে ভীষণ লজ্জিত হই এবং আমার ভীষণ খারাপ লেগেছিল এরকম করেছি বলে। তনুকাদি, এখন আপনার কাছে ক্ষমা চাইছি এমনটা, এমন দুষ্টুমি করেছি বলে। তনুকাদি শুনতে পাচ্ছেন? হ্যালো, এতদিন পরে শোনা গেল ব্যাপারটা, ঠিক আছে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, এরকম ভুল আর কখনো হয়তো হতো না যদি ক্লাস করার সুযোগ পেতাম। তো ভীষণ মন খারাপ করছে আপনারা প্রত্যেকেই, আর আপনাদের ক্লাস হয়তো পাবো না, আর জানি না আর কখনো কোনো প্রফেসরই ক্লাস পাবো কিনা, কারণ আমরা এখন এম এ ওয়ান। ভীষণ মন খারাপ করছে তনুকাদি, ভীষণ ভালো থাকবেন, আপনার শারীরিক সুস্থতা কামনা করি, ভীষণ ভালো থাকবেন। আর গৌতমদা ক্লাস করেছি, গৌতমদা ভীষণ ধৈর্য ধরে পড়াতেন, প্রত্যেকেই আমাদের প্রফেসররা ভীষণ ধৈর্য ধরে পড়িয়েছেন। আর অভিজিৎদার একটা কথা আমাদের মনে আছে, মানে আমার বেসিক্যালি উনি ক্লাসে এসে উনি ভীষণ মোটা গলায় আমাদের বলতেন যে তোমরা কি টেক্সট এনেছো, এবং আমাদের মুখ দেখে উনি বুঝতে পেরে যেতেন আমাদের মধ্যে অনেকেই হয়তো টেক্সট আমরা আনিনি। তো উনি যাই হোক, উনি ক্ষমা করে দিতেন নিঃশব্দে এবং ক্লাস নেওয়া শুরু করতেন আর কি। তো যাই হোক, এরকম অনেক ছোটখাটো দুষ্টুমি আমরা করেছি, আপনাদের ভীষণ মিস করব, ভীষণ ভালো থাকবেন, নমস্কার। চিন্তা করিস না, তুই একা নস, এরকম এরকম দলে আরো অনেক লোকজন আছে বর্তমান এবং প্রাক্তন। আমি দেখছি অভিষেক হাত তুলছে, অভিষেকের শোন, তোর স্মৃতির ভান্ডার কিন্তু পুরোটা খুলবি না, হ্যাঁ, অল্প অল্প করে বলবি, ঠিক আছে, বল। আজকে মানে অনেকদিন পর সবাইকে দেখে খুবই ভালো লাগছে। গুড ইভিনিং টু অল মাই টিচার্স এন্ড প্রফেসর্স ওভার দেয়ার। আমি শুধু একটা ঘটনা বলবো, মানে আমার ডিওমেলে মানে সবাই যারা বলছিল আর কি, যারা এখন যারা পড়াশোনা করছে তাদের নাটকটা নিয়েই বলবো আর কি। আমার ডিওমেলে হাতে খড়ি নাটক হচ্ছে অভিজিৎদার হাত দিয়েই, আর সেই নাটকে প্রচুর খুনোখুনি হয়, মানে অমৃতদাকে আমার সহপাঠী ইন্দ্রনাথ খুন করে, আমাকে অভিজ্ঞদা মানে অভিক সেন আর কি, আমি আজকে অনেকদিন পর ধীরি অনিদা জয়ন্তটাকে দেখলাম আর কি। তো সেই অভিজ্ঞা
আমাকে, আমি ওর ছেলে হয়েছিলাম, তো অভিজ্ঞ আমাকে যুদ্ধের মধ্যে আমাকে হত্যা করে, সেই একটা সিন মনে পড়ে যাচ্ছে যেটাতে আর কি অভিজিৎদা খুব চিন্তিত হয়ে পড়েছিলেন আর কি। ব্যাপারটা হচ্ছে যে আমাকে আমার মৃত্যু হওয়ার স্টেজে যখন আমার মৃত্যু হয়ে যায়, তারপরে একটা ইয়ে ছিল যে অভিজিৎদা আমার বুক চাপড়ে কাঁদবে, কিন্তু বক্তব্যটা হয়েছিল যে এত জোরে বুক চাপড়িয়েছিল যে আরেকটু হলেই আর কি একটা মিরাকেল হয়ে যেত, যে মানে নাটকের মধ্যে মৃত ব্যক্তি একটুখানি জীবন্ত হয়ে যেতে পারতো আর কি। সেইটাতে অভিজিৎদা খুব আর কি চিন্তিত হয়ে পড়েছিলেন, তো যার জন্যে আমার ওই সিনটা মনে পড়ে যাচ্ছে। আর জাস্ট একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে চান্দিপুর এক্সকারশনে আমরা সবাই তখন সমুদ্রে স্নান টান করছি, হঠাৎ আমার মাথায় একটা দুষ্টুমি এলো, আমি জলের তলায় গুটিয়ে গুটিয়ে গিয়ে অভিজিৎদার পায়ে একটুখানি পুষ্করি দিয়েছিলাম, তো সেই কুমির কুমির করে সবাই চিল্লে উঠেছিল আর কি। তো মানে মানে অনেক স্মৃতি আসছে, কিন্তু অমৃতদা যেমন বললো আর কি, সময় কম, আরো অনেকেই বলবে। আপনি, আমি শুধু এটুকুই বলতে চাই যে তনুকাদি, গৌতমদা, অভিজিৎদা, আপনারা আমার এবং আমাদের মতো অনেক প্রাক্তন যারা ছাত্র আছে তাদের জীবনে প্রচুর একটা অবদান রেখেছেন, সেই সেটা কি বলবো, মানে খুব একটা খারাপ লাগছে যে ডিওমেলে হয়তো আমরা যখন স্টুডেন্ট আবার যাব তখন আপনাদেরকে হয়তো আর দেখতে পাবো না, কিন্তু যেমনই যাই হোক আপনারা ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আর আমরা আমি এবং আমরা প্রাক্তন যারা স্টুডেন্টরা আছি আমরা সবসময় আপনাদের সাথে আছি, এটুকুনি বলবো। থ্যাংক ইউ। চাঁদিপুরের সেই ঐতিহাসিক এক্সকার্শন সম্বন্ধে আমিও একটা পরে গল্প বলবো, কিন্তু এখন অন্য কেউ বলতে চাও? অমৃতা? হ্যাঁ নিশ্চয়ই, সুস্মিতা প্লিজ গো অ্যাহেড। প্রথমে লাইক দ্য প্রেজেন্ট স্টুডেন্টস হ্যাভ প্রেজেন্টেড অ্যান অসম প্রোগ্রাম, থ্যাংক ইউ। আর আমি জানি যে হয়তো আজকে যদি ডিপার্টমেন্ট খোলা থাকতো সেটা তনুকাদি, গৌতম দেব এবং অভিজিৎদাকে তোমরা সবাই মানে কাছ থেকে পেতে, বাট আই থিঙ্ক আই এম ভেরি গ্রেটফুল দ্যাট ইটস হ্যাপনিং ভার্চুয়ালি, কারণ ভার্চুয়ালি না হলে আমরা হয়তো পার্টিসিপেট করতে পারতাম না, অতএব আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। আর স্মৃতি বলতে অনেক স্মৃতি, আর আমি ভাবতেই পারছি না যে ডিপার্টমেন্টে তনুকাদি, গৌতম দা আর অভিজিৎদা দে ওন্ট বি দেয়ার ইন দ্য ডিপার্টমেন্ট, ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু থিঙ্ক অফ দ্যাট। অ্যান্ড রিটায়ারমেন্ট, ইউ ক্যান নেভার রিটায়ার, লাইক ইউ আর অলওয়েজ প্রেজেন্ট ইন আর লাইফ ইন মেনি ওয়েজ, অ্যান্ড হোয়াট উই লার্ন ইন দ্য ক্লাসরুম থ্রু দ্য টেক্সট অ্যান্ড হোয়াট উই লার্ন ফ্রম ইউ as a person that you are, you will always be with us. So diomela natuker kotha, Goutam da apnar old man and the sea, ar tonukadir notes chhara to modernism er paper ami pass korte partam na, at least that's for sure. So thank you so much for giving us more than what the text could ever give us. Thank you so much. আচ্ছা, অন্যরা কেউ বলবে? একটু কেউ বলো, হিমাদ্রি দেখছি হাত তুলছে, হিমাদ্রি কিছু বলবি? বল। প্রথমেই এখন আওয়াজ চলে গেছে হিমাদ্রি, এখন পাওয়া যাচ্ছে? হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তো আমি 2008 ব্যাচ, যারা হয়তো আমি চেনেন না, সিনিয়র বেশিরভাগ জনই চেনে, জুনিয়র যারা আছে তারা চেনে না, আমরা দুজনেই মানে ডিওমেল দম্পতি, দুজনেই আমরা ডিওমেল এ পড়াশোনা করেছি, এবং তনুকাদি, অভিজিৎদা আর গৌতমদার সাথে আমাদের মানে অগণিত স্মৃতি, এক্সকার্শনের স্মৃতি, ডিপার্টমেন্টের স্মৃতি। অভিজিৎদার প্রথম যেটা স্মৃতি মনে পড়ে, অভিজিৎদার সেই ট্রেন্ডিটা যেটা আমরা চালিয়ে মনে ওটা এখন আর জীবন্ত নেই, মনে হয় মারা গেছে, যে আমরা ডিপার্টমেন্টের ইট বওয়া থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার বওয়া, লাইট বওয়া, সমস্ত কিছু তাতে করেছি। তনুকাদি কিছু একটা পড়াচ্ছেন, উনি একটা মানে বললেন, আমরা সবাই এমন মুখটা করলাম, উনি বললেন ভুল বললাম কি কিছু, না না ম্যাডাম ঠিকই বলেছেন আপনি, তো তাহলে ঠিক আছে। তো যাই হোক, ওনাদের সঙ্গে আমরা অনেক ভাবে, অনেক রকম ভাবে মিশেছি। আর গৌতম দাকে নিয়ে এই কথাটাই বলবো, যেহেতু আমি ছোট থেকে পাঠভবনে পড়েছি, যে ছোট থেকে কাউকে দেখে যদি আমরা নিজেদের একটা আইডল বানাতাম না, যে ওনার মতো হতে চাই, তো গৌতম দাকে ছোট্টবেলা থেকে দেখে আমরা চিরকাল এটাই ভাবতাম যে ওই ভদ্রলোকের মতো হতে চাই, যে বিন্দাস কি সুন্দর ক্রিকেট কিট নিয়ে ফুটা চালিয়ে ঘুরে বেড়ায়, যখন খুশি যেখানে খুশি দেখা যায়,
কিছু বললে, কিছু সুন্দর হেসে হেসে কথা বলে। তো যাই হোক, আপনাদের কাছে আমরা অনেক শিক্ষা পেয়েছি, তো আরো অনেকের অনেক কিছু বলার থাকবে। আপনারা আমাদের এত সুন্দর ভাবে পড়িয়েছেন যে আমরা এখন জীবনে যেখানে যেভাবেই আছি, প্রত্যেকেই আপনাদের কাছে কৃতজ্ঞ। ভালো থাকবেন, আর জীবনে সেকেন্ড ইনিংস শুরু হচ্ছে, পড়ানো বাদ দিয়ে নিজেদের যেটা মনের ইচ্ছা এটা এবার মন খুলে করতে পারেন, পড়ানোর চাপটা আপনাদের আর থাকবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফ্রম দ্য হোল ব্যাচ অফ 2008, থ্যাংক ইউ সো মাচ। রাইট, এবার কেউ কিছু বলবে বলো, আনমিউট করে বলতে পারো তোমরা। অদিতি দেখলাম খুব হাসছে, অদিতি কই? অদিতি কোথায়? অদিতি বললে আমরা হেসে দেবো, এটাই হচ্ছে মুশকিল। হ্যাঁ, আমি দা সুদেব দা, তুমি কেন দেখলে? হ্যাঁ এক্স্যাক্টলি, আসলে তনুকাদিকে আমরাও প্রচন্ড জ্বালিয়েছি, আমিও ভীষণই দুষ্টু স্টুডেন্ট ছিলাম, কখনোই খুব একটা পড়াশুনো করতে চাইতাম না। কিন্তু আমার মনে, আমি জানি না, আই থিঙ্ক ধৃতি, প্রচন্ড খিদে পেয়েছে, এবং তখন আমরা জানি সুদেবদা, সুচিন্ত এবং অনির্বাণদা যদি বামদার ক্যান্টিনে যায়, আমাদের ভাগ্যে আর ডিম জুটবে না, ঠিক আছে? কারণ এক একজন এতগুলো করে ডিম খেয়ে নিত, এবং সেই জন্য মানে আমাদের আগে গিয়ে লাইন লাগাতে হতো, কারণ সঙ্গে পদ্মভবনের অন্যান্য ডিপার্টমেন্টও আরো রয়েছে। বলিষ্ঠ প্রতিবাদ করছি আমি, বলিষ্ঠ তো হবেই, অতগুলো ডিম কে বল হয়েছে, এইবারে তো আমার মনে আছে তনুকাদির থার্ড পিরিয়ডে ক্লাস ছিল, এবং কোনোভাবে তাড়াতাড়ি যেতে হবে, তো যথারীতি তনুকাদি আমি বলার আগেই কিন্তু আপনার কাছে একদম ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এবং ভীষণ ভান করেছিলাম যে ঘরে প্রচন্ড মশা, মানে ক্লাসরুমে প্রচন্ড মশা, যদি আজকে ক্লাসটা প্রচন্ড মশা কামড়াচ্ছে, যদি তাড়াতাড়ি একটু ছেড়ে দেওয়া যায় তনুকাদিকে। তো ওই যেরকম হয় আর কি, মুখ দিয়ে একদম লাস্ট বেঞ্চে বসে মুখ দিয়ে মশার মতন আওয়াজ করা, মানে এই ধরনের বদমাইশি প্রচুর করেছি, খুব সরি। আর যেটা বললো না যে হ্যাঁ তনুকাদিকে কনফিউজ করে দেওয়া, মানে সেগুলো, কারণ তনুকাদি বোধহয় মানে ভীষণ বন্ধুর মতন ছিলেন আর কি, মানে একদম মনে হতো হ্যাঁ তনুকাদির সঙ্গে এটা করা যায়। অভিজিৎদার ক্লাস আমার একটা তো মনে আছে, অফকোর্স ডেফিনেটলি স্টেজ সম্পর্কে শেক্সপিয়ার ওনার কাছে পড়েছি, যদিও ম্যাকবেথ আমরা পড়েছিলাম সাথীদের কাছে, কিন্তু অভিজিৎদার ক্লাস আগেন রিসেসের পরে আমরা সবাই মিলে ক্লাসে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছি, মেটাফিজিক্যাল পোয়েট, হঠাৎ উনি ক্লাসে ঢুকে বললেন ফর গড সেক হোল্ড ইওর টাং এন্ড লেট মি লাভ, এন্ড আমরা সবাই মানে চুপ হয়ে হ্যাঁ হোয়াটস আপ, দিস ইজ হোয়াট জন ডান সেজ। তো মানে এই রকম ধরনের জিনিস খুব মনে পড়ে। আর গৌতমদাকে তো আমরা ছোট থেকেই দেখেছি, গৌতমদা তো মানে রেগুলার ভিজিট থাকতো আমাদের হোস্টেলে, তো সেইভাবে আর কি গৌতমদাকে দেখেছি, তো গৌতমদার সঙ্গে একদমই অন্য রকমের একটা আলাপ পরিচিতি ছিল অনেক ছোটবেলা থেকে, পাঠভবনে যেহেতু পড়েছি অনেক ছোটবেলা থেকে চিনি গৌতমদাকে, তো সেই রকম মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা কাটিয়েছি, এবং এবং থ্যাঙ্কফুলি আজকে এটা সত্যি মানে আজকে যেটা ভার্চুয়ালি হচ্ছে, তাই জন্য আমরা সবাই এখানে পার্টিসিপেট করতে পারছি। কাছাকাছি হলে হয়তো জানি না এই সিচুয়েশনে সবাই আসতেও পারতাম কিনা। তো থ্যাংক ইউ সো মাচ অভিজিৎদা, থ্যাংক ইউ সো মাচ গৌতমদা, থ্যাংক ইউ সো মাচ তনুকাদি ফর অলওয়েজ বিইং দেয়ার, আর আমাদেরকে এত এত সাপোর্ট করার জন্য, প্লাস আমাদের মানে আমাদের দুষ্টুমিটাকেও আর কি ধৈর্য ধরে ইয়ে করার জন্য, মানে সহ্য করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অদিতি বলার পর আমি দেখছি সুচিন্ত হাত তুলেছে, মানে এটা ডিম খাওয়ার জন্য, বোঝা যাচ্ছে ওটাকে নেগেট করবে, বোঝা যাচ্ছে যে হাজবেন্ডের সবসময় সেকেন্ডেই কথা বলে। যাই হোক সুচিন্ত, সুচিন্ত আমার এই তিনজনের কাছেই একটাই বলার, বা আরো সবার কাছেই, দ্যাট হুইচ উই হ্যাভ গট ফ্রম ইউ ইজ আনসারপাসড, ফেয়ার দি ফরওয়ার্ড ভয়েজার্স, ফেয়ার দি ফরওয়ার্ড। আচ্ছা, সঞ্চারী আজকে আমেরিকা থেকে জয়েন করেছে, ওর ওখানে ভোরবেলা এখন বোধহয়, কটা বাজে সঞ্চারী এখন? এখন 6:45, মানে জয়েন করেছে 3:30 নাগাদ।
পরে তিনটে নাগাদ। সুতরাং তোমার একটু কথা শুনি আমরা। মানে আমি এত মনে হচ্ছে যে দিওমেলে ফিরে গেছি, মানে যেরকম সুস্মিতা মানে সুশি বলল যে একদিক দিয়ে ভালোই হয়েছে ভার্চুয়াল হয়ে, কারণ আমরা জয়েন করতে পেরেছি বলে। আমার অনেক স্মৃতি মনে পড়ছে, মানে এক একটা, মানে যেমন গৌতম দার ক্ষেত্রে আমার মনে আছে সেকেন্ড ইয়ারে ইন্টারনাল দিচ্ছি, আগের দিন অব্দি অত পড়া হয়নি। তারপর আমি অরূপকে বলছি, অরূপ দুটো লাইন বলে দে, তারপর আমি কিছুটা লিখে দেবো শৈলীর ব্যাপারে। হ্যাঁ, তো তখন ও বলেছে, ও দুটো লাইন লিখলো, বললো আমাকে কবিতার। তো সেটা আমি কিছু ভেবে একটু ফার্স্ট ইয়ারে পড়া থিওরির সাথে সেটাকে ম্যাচ করে লিখলাম। তারপর থেকে তো খুব ভয় যে ডিপার্টমেন্টে গৌতম দাকে দেখলে উল্টো দিকে পালাবো। তারপর কি অরূপ বা পিটো আমাকে রাস্তায় বলছে, গৌতম দা তোকে বলেছে সঞ্চারি কোথায়, ওর সাথে আমার কথা আছে, বলো আসতে। তো আমি ভাবছি এবার তো গেল, মানে গৌতম দা হয়তো আমাকে কি না কি বলবে না ওকে। আমি তো মানে দেখলে আরো উল্টো দিকে পাল্লাচ্ছি যে এবার হয়তো বলবে জিরো পেয়ে গেছো তুমি, কি কি লিখেছো। তারপর যেদিন উনি ক্লাসে এলেন, আমি তো মানে ভাবছি মুখটা কোথায় লোকাই এবার উনি পেপার দেবেন। কিন্তু ফর্চুনেটলি ব্যাপারটা উল্টো হলো, মানে হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য রাইট আপ। তো আমার সেই একটা স্মৃতি মনে আছে গৌতম দার সাথে, আরো অনেক স্মৃতি, মানে মানে রাস্তায় দেখা হলে হি ওয়াজ ভেরি কেয়ারিং, সবসময় খবর নিতেন। তনুকাদির সাথে, তনুকাদি সবসময় ভোরবেলা ফার্স্ট সেকেন্ড পিরিয়ডটা তনুকাদির হতো, যেটা আমি খুব কম পৌঁছে উঠতে পারতাম, কারণ 6:30-7 ক্লাস অ্যাটেন্ড করা একটু মানে অসুবিধা হয়ে যেত। কিন্তু তাও তনুকাদির সাথে মানে রাজস্থান এক্সপ্রেশনে প্রোমেরিজ, মানে উনি এত কেয়ারিং ছিলেন আমাদের প্রত্যেকের খেয়াল রাখা, স্পেশালি মেয়েদের কি লাগবে কি না লাগবে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করা। আর আমরা অনেক মজা করেছি তনুকাদির সাথে। আর যেরকম আই থিঙ্ক প্রেজেন্ট একজন ছাত্রী বললেন যে সব ইজম পড়ানো, তো তনুকাদির ক্লাস মানে ইজমের ক্লাস, সেটা একটা মনে পড়ে গেল। আর অভিজিৎদাকে সত্যি কথা বলতে একটু ভয়ই পেতাম আমি প্রচুর, মানে দেখলে ভাবতাম এক্ষুনি যদি বকে দেন আমায়। কিন্তু অনেক স্মৃতি, মানে নাটক, তারপর ক্লাসে শেক্সপিয়ার অভিজিৎদার হাত ধরেই শেখা। আরো মানে আমাদের অনেক আবদার রাখা, ওই ভয় ভয় অভিষেক দাকে আমরা পাঠাতাম অভিজিৎ দাকে কিছু বলার জন্য, মানে আমাদের এইচওডি ছিলেন, তো কিছু মানানোর জন্য কোকারিকুলার বা কোনো মানে স্পেশাল ওকেশনে অভিজিৎ দাকে মানানোর জন্য অভিষেক দার পিছন ধরে ধরে পাঠানো, তারপর অভিষেক দা অভিজিৎ দাকে ফাইনালি মানে রাজি করিয়ে তারপর সেটা আমরা সেই মজাটা করতাম। তো অনেক স্মৃতি ভেসে আসছে। অ্যান্ড থ্যাংক ইউ অমৃত দা ফর অর্গানাইজিং দিস অ্যান্ড গেটিং অল অফ আস টুগেদার, অ্যান্ড we are very grateful to you Tanukadi, Abhijit da and Goutam da, and also to all the teachers. Ajke amra ja mane apnader mentorship, apnader bhalobasha, mane I think I hope we can carry forward this and we can pass it on to our next generations, and thank you so much for everything. Thank you Sanchari. Abhishek hat tuleche dekhchi, Abhishek Ghosh. আমি 2019-এর ব্যাচ, তো আমি তখন পরিচিত মুখ ছিলাম না ডিপার্টমেন্টে, কিন্তু মানে আজকে ভার্চুয়াল হচ্ছে বলে সত্যি খুব ভালো লাগছে, জয়েন করতে পারলাম। আমি মধ্যপ্রদেশে বসে আছি, এরকম জয়েন করেছি, মানে খুব ভালো লাগছে। আর আজকে যেটা মনে পড়ছে আমার ডিপার্টমেন্টকে নিয়ে, তনুকাদির আমাদের ফেয়ারওয়েলে সুমন্ত একটা ভিডিও বানিয়েছিল আমাদের ব্যাচের জন্য, ওখানে তনুকাদির একটা মানে তনুকাদি বলেছিলেন যে লাইফ উইল বি ডিফিকাল্ট অ্যান্ড উই মাস্ট ওয়েলকাম লাইফ অ্যান্ড নেভার লুজ হোপ। ওই ডায়লগটা এখনো মানে লাইফে ভীষণ ভাবে রেজোনেট করে, আর সত্যি মানে আমি সেদিনও ওই ডায়লগটা স্টেটাসে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, মানে এত এখনো ইন্সপায়ারিং লাগে যখন কিছু মানে ডিপ্রেসিং কিছু হচ্ছে এরকম, সত্যি ভালো লাগে। আর অভিজিৎদাকে নিয়ে বলতে গেলে, অভিজিৎদাকে প্রথম 3 বছর যে ক্লাস করেছিলাম তখন অভিজিৎদার সাথে মানে গুরু গম্ভীর অভিজিৎদা ছিলেন ক্লাসে পড়াতেন, তার বেশি তেমন কিছু পরিচিত তৈরি হয়নি। নাটকের সময় যে অভিজিৎদাকে দেখলাম, মানে ক্লাসের অভিজিৎদার সাথে নাটকের অভিজিৎদার তো মানে পুরো আলাদা, মানে এত মানে মজার মানুষ, এত মাটির মানুষ, আর সেগুলো মানে স্মৃতিতে রয়ে গেছে। মানে অন্য একটা অভিজিৎদাকে দেখতে পাচ্ছি, এত মানে ক্লাসে যখন দেখতাম ভাবতাম এত জ্ঞানী মানুষ, আর নাটকে কি পুরো একেবারে আমাদের বাচ্চাদের মতো সবার সাথে মিশে অভিজিৎদা এমন ভাবে মজা করতেন। আর অভিজিৎদা মনে রাখবেন হয়তো খাওয়া নিয়ে যে আমাদের
হতো খাওয়াতে নিয়ে যাওয়া নিয়ে, সেইগুলো দিনগুলো তো অভিজিতের সাথে ভীষণ মনে পড়ছে। আর গৌতমদাকে নিয়ে বলতে গেলে, গৌতমদা তখন প্রচুর হিন্দি গান 70s, 80s, 60s গানগুলো শেয়ার করতেন, শুনতে বলতেন, বলতেন ইংলিশ শেখা যাবে, কিন্তু তখন খুব একটা শুনতাম ভালো লাগতো, ঠিক আছে। বাট যত বড় হচ্ছি গানগুলো নিয়ে এখন প্রত্যেকটা গানে আলাদা করে এপিফ্যানি হয় মাঝে মাঝে, মানে তখন গৌতমদার কথা খুব মনে পড়ে। আর আজকে আপনাদের তিনজনেরই ফেয়ারওয়েল, তো এর জন্যই মানে সেই আপনাদেরকে কথা বললাম। বাকি তো এখন বলতে গেলে অমৃতদা, অনন্যাদি, সুদেবদা, মানে বাকি সবাইকে নিয়ে বলতে হয়, বাট বেশি সময় নেবো না। বাট আজকে সুদেবদা আমার একটা পোস্টে কমেন্ট করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো, আমি আরো উৎসাহ নিয়ে জয়েন করলাম। তো আপনারা ভালো থাকবেন, আপনারা মানে লাইফে এরকম ভাবে ইম্প্যাক্ট ফেলেছেন, তার জন্য সত্যি ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ কিছু বলবে তোমরা? বিভাস, তুমি কিছু বলবে না? বিভাস কি বাংলাদেশ থেকে জয়েন করছো না এখানে? বিভাস শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বিভাস শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ বাংলাদেশ থেকে জয়েন করেছি। আচ্ছা বলো, তুমি যদি কিছু বলতে চাও, তুমি বোধহয় বাইরে আছো, তবু না বাইরে না বাড়িতেই আছি। আচ্ছা, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মানে ডিপার্টমেন্টে গেলে সবচেয়ে বেশি যেটা মিস করব, মানে অভিজিৎদার কাছে তো সবসময় যাই, নানাভাবে যাওয়া পড়ে, মানে আর একটি একটা জিনিস কখনো শুনতে পাবো না, ওনার ভরাট গলায় উনি যখন বলেন অভর অমিকা, এটা আর কখনো শুনতে পাবো না। আর হচ্ছে যে মানে অভিজিৎদাকে মানে ডিপার্টমেন্টে সবাই আমরা বলি যে মানে ডিপার্টমেন্টের পিতার মতো আর কি, তো আমরা ওনাকে মানে বহুকাল আগে থেকেই পুরো বলে ডাকতাম, এটা জানেন কিনা আমরা জানি না, তো মানে সেই সেই ব্যাপারটা আমরা কখনো আর মানে পাবো না আর কি, উনি আমাদের সেই জ্যাঠামশায়ের মতো বা বলা যায় একদম পিতার মতো আর কি। মিস করবো অভিজিৎটা আপনাকে, মানে আমার মতো খারাপ লাগছে বুঝতে, মানে কি বলবো আপনাকে, আপনাদেরকে আর দেখতে পাবো না, আর মনোজিৎ কি আছিস? মনোজিৎ, নাকি মনোজিৎ নেই? না না আছি আছি আছিস আছিস মনোজিৎ, কিছু বলবি না? হ্যাঁ, মানে খুবই শক্ত কাজ, যাদের কাছ থেকে কথা বলা শিখেছি তাদের সম্পর্কে কথা বলা আই থিঙ্ক দ্য মোস্ট ডিফিকাল্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। তিনজনেই নিজের মতো করে সুন্দর, একসাথে একটা ন্যারেটিভে গাঁথা, ইটস এগেন এক্সট্রিমলি ডিফিকাল্ট। তনুকাদি মনে আছে এখনো আপনার হপকিন্স পড়ানো, প্রুফক পড়ানো, টিএসএলএটের আমাদের থার্ড ইয়ারে সম্ভবত আমরা পড়েছিলাম, অদ্ভুত একটা ভালো লাগা ছিল। আপনি কখনোই বকতেন না আমাদেরকে, সেটা আরও সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় ছিল। তখন আমরা উই আর জাস্ট লার্নিং ইন আওয়ার সেকেন্ড থার্ড ইয়ার, উই আর রিয়েলি নট ইউ নো দ্যাট মাচ প্রিভিলেজ ইন টার্মস অফ আওয়ার স্কুলিং, হেল ফ্রম এ ভেরি আন্ডার প্রিভিলেজ কাইন্ডস অফ এ ব্যাকগ্রাউন্ড মোস্ট অফ আস ওয়্যার। কিন্তু আপনাদের কাছ থেকে যেভাবে শিখেছিলাম, ওই যে বললাম যে কথা যাদের কাছ থেকে বলতে শিখেছি, হোয়াট এভার উই আর, অ্যাট লিস্ট হোয়াট এভার আই এম, গুড, ব্যাড, আগলি, ইটস because of you, largely because of you, all my teachers. And I was one of the lucky few to have almost limitless access to all of you. Jeta oneker jonno chilo na, kintu amake somehow shobai khub bhalobashten, prottekei khub bhalobashten, despite the fact that we knew that there were all kinds of some kind of tacit groupism among the teachers. I mean, on a lighter note, amra sheigulo jantam, কিন্তু টু বি কোয়াইট ফেয়ার
we never tried to take advantage of that kind of situation. Amra kintu prottek mastermoshay ke shebhabei ekai bhabe ekai rokom respect ditam. বিভিন্ন অনুষ্ঠান দোলের কথা বেশি মনে হয়, দোলে তো অভিজিৎদা সবসময় রেগুলার থাকতেন আমাদের সাথে। গৌতমদার দুপুরবেলা একেবারে ভর গ্রীষ্মে লাঞ্চের পরে হঠাৎ করে যখন আমি হয়তো একটু শুয়ে আছি ঘুমোচ্ছি পুরোপল্লী বয়স হোস্টেলে, গুরু কেমন আছো একটু মটকা দেব, আই ডু নট নো ওয়েদার ইউ রিমেম্বার দিস ভেরি ফেমাস টার্ম মটকা, মটকা মারা, দশ মিনিটের একটা ছোট্ট ঘুমানো, সেটা আমার হস্টেলের রুমে পুরোপল্লী বয়স হোস্টেলের এইচ ব্লকে, সুদেবে আমার, সুদেব আমার পাশে থাকতো, আমার মনে আছে মাঝে মাঝে থাকতাম, আমি ছিলাম 132 ইউ রিমেম্বার রাইট করেক্টলি, সো গৌতম ওয়াজ লাইক এ ফ্রেন্ড, মাঝে মাঝে আপনার বাড়িতে যেতাম, এগে আমি বললাম যে এটা বোধহয় আমি এই গৌতমদার বাড়ি, অভিজিৎদার বাড়ি, অমৃতদার বাড়িতে, বিকাশদার বাড়িতে তো রেগুলারলি প্রায় পাহারাদারের মতো আমরা থাকতাম। অসম্ভব একটা ট্রাস্ট আমাদের প্রতি ওনাদের ছিল, অবভিয়াসলি ইট ওয়াজ মিউচুয়াল কাইন্ড অফ এ ট্রাস্ট। অভিজিৎদার নাটক মনে আছে, কবয় নাটক, আই ডোন্ট নো ওয়েদার ইউ কুড স্টিল রিমেম্বার দোজ ডিজাস্ট্রাস সিনস, দ্য প্লে ওয়াজ বিং স্টেজড ইন নাট্যঘর, আমি আর সন্দীপ, আই ডোন্ট নো ওয়েদার সন্দীপ ইজ হিয়ার অর নট, মনোজিত আর সন্দীপ তো একেবারে ওয়াজ টু সাইডস অফ দ্য সেম কয়েন ইন দ্য ডিপার্টমেন্ট, সো টু সে। কবয় নাটকে তো কবিতা নিয়ে নাটক, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটা নাটক, প্রত্যেকবার আমরা এই নাটকটা করতাম, এই এই আর কিছুদিন পরে যেটাকে শারদোৎসব বলা হতো সেই সময়, তো প্রত্যেকবার দায়িত্ব পড়তো, এবার সেবার দায়িত্ব সন্দীপের উপর ছিল, পরের বার আমার উপর দায়িত্ব ছিল, আমাদের এটা আর্ট ফ্যাকাল্টি থেকে নাটকটা হতো। আমি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, এক দুটো মিনিট ইফ ইউ ক্যান বেয়ার উইথ মি, বিকজ দেয়ার আর সো মেনি থিংস টু টক অ্যাবাউট। হঠাৎ করে নাটকের কবিতার পুরো মোডটা ঘুরে যায় এবং সেটা ঘুরিয়ে দেয় আমাদের মধ্যে একজন জুনিয়র, সেও ছিল পরিমল, আই ডোন্ট নো ওয়েদার হি ইজ হিয়ার অর নট। হঠাৎ করে নাটকের কবিতার ছন্দে নাটকটা হচ্ছে পরিমল করে একেবারে সামনের দিকে না গিয়ে পিছনের দিকে চলে আসে, আমরা স্টেজ থেকে লক্ষ্য করছি অভিজিৎদ অডিয়েন্সে বসে আছে এমনি করে হাত, ওরে ওরে কি হবে রে কি হবে রে, আর কি করে শেষ হবে রে নাটকটা, ও তো সামনের দিকে চলে গেছে। সন্দীপ এন্ড আই ওয়ার দেয়ার, সামহাউ উই কুড ম্যানেজ, সন্দীপ আমার হাতটা ধরে, হাত ধরার কথা ছিল না, হাতটা ধরে বললো কাছে, কানের কাছে এসে, তুই এবার থাম, নাহলে সামনে নাটকটা সামনের দিকে যাবে না, আবার ঘুরে পিছনের দিকে চলে আসবে। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল মোমেন্ট যেটা আমরা ম্যানেজ করেছিলাম সামহাও। তারপরে আবার কত এরকম মোমেন্ট আছে বলার না, আসলে নাট্যঘরটা খুবই বড় একটা অডিয়েন্সে আমরা তখন করতাম, ডিপার্টমেন্টের নাটকগুলো খুব সহজেই করা যেত। আমাদের লাস্ট মনে আছে একটা খুব বিখ্যাত চৈতালী রাতের স্বপ্ন, সেটা তো প্রায় এক প্রকার কম্পিটিশন ছিল উইথ সাতিদিজ 12 নাইট, সেখানে বোধ হয় সুদেব ওয়াজ দ্য হিরো, হিউজ কাইন্ড অফ অ্যান ইন্টারেস্টিং কম্পিটিশন দ্যাট উই হ্যাড, কারা জিতেছিল সেটা আমি আর এখন বলতে চাই না এই অবস্থাতে, বেশি ভোটিংটা অভিজিৎদা কিন্তু আমাদের সাথেই ছিলেন, সমন্তকদা তখন, সমন্তকদাকে হয়তো অনেকেই যারা জুনিয়র তারা চিনবে না, সমন্তকদা ওয়াজ অলসো পার্ট অফ আওয়ার প্লে, শান্তাদি ছিলেন, আই আই রিয়েলি ডোন্ট নো হাউ শান্তাদি ইজ ডুইং নাও, হ্যাভ দ্য ফরচুন অফ মিটিং আপ ফর দ্য লাস্ট মেনি মেনি ইয়ার্স, বাট দোজ ওয়ার দ্য ডেজ, আই মিন ক্যান নেভার কাম ব্যাক। প্রায় 20 বছর পরে আমি 2019 হঠাৎ করে আমার একটা অন্য প্রোগ্রামের জন্য শান্তিনিকেতনে গিয়েছিলাম, তখন ডিপার্টমেন্টের পাশ দিয়ে ছিল, হঠাৎ করে মনে হলো ডিপার্টমেন্টে ঢুকে যায়, মানে ইট ওয়াজ absolutely difficult for me to resist not to enter the department. It was in the middle of that great elections in 2019. Dekhi department ta khola ache, department ta hard kore ami tokhono jantam na je the most of the department actually has been shifted to the other building on the other side of the road. I did not know that. So I entered the department sade ekta baire ekjon security guard boshe ache, she amake pray dhukte debe na, tokhon amra nami ekhane portam, যেহেতু আমার সাথে গাড়ি ছিল, একটা মিডিয়ার গাড়ি ছিল, দেখে আমাকে ঢুকতে দেওয়া হলো, ঢুকে দেখলাম যে কেউ কোথাও নেই, সুদেব একা একা প্রায় যক্ষ সামলাচ্ছে, সুদেব তো আমাকে দেখে বলে আরে আরে, সো দ্যাট ওয়াজ মিটিং উইথ সুদেব প্রবাবলি আফটার 2 decades অর সো ইফ ইউ রিমেম্বার সুদেব। তারপরে গৌতম দা আসলেন, আমরা ছবি নিলাম, it was a department, not just a department, a second home for all of us. As I told you, whatever yes, yes. I am today,
is because of the department. Ajke really is very difficult times across the globe. Yes, there is no need to repeat that. But largely because of that, we could be here together. Some kind of reunion. Jeta amra barbari kore bolte chaichi. And incidentally, many of you may not be knowing. Ami ebong amar ekjon batchmate Madhumita, we were supposed to be in Shantiniketan today. We were disordered by torrential rain in the morning. Nahole ajke amader Shantiniketane thakar kotha chilo. We are trying to have a dream kind of a project in Shantiniketan. Seta hole sobai bujhte parben Sonajhurite. Some of us, 10 of us, 10 of the students from Bishwabharati. Seta hocche ek prokar fire jawa amar router kache je route amake pray baniyeche. Apnara sobai bhalo thakun, swachhonde thakun, kokhoni farewell bolte nei, bohu kobita ache ei niye. তাই ফেয়ারওয়েল আমি বলছি না তনুকাদি আই স্টিল কিপ দোজ টু বুকস উইচ ইউ গিফটেড টুয়ার্ডস দ্য লেটার হাফ অফ মাই স্টে ইন শান্তিনিকেতন নাটকের উপর দুটো বই আপনি আমায় দিয়েছিলেন উৎপল দত্তের উপর শোভা সেনের লেখা স্টিল রিমেম্বার 1998-99 আমার কাছে বইগুলো এখনো সযত্নে রাখা আছে আপনার গান আপনি এত ভালো গাইতেন সেটা আমি বহুদিন পরে এসে জানলাম তখন আমরা খুব বেশি শোনার আমাদের সুযোগ হয়নি আপনিও যথেষ্ট ভালো থাকুন অত্যন্ত ভালো থাকুন এটা এটা ভাবতেই পারছি না যে 20-25 বছর পেরিয়ে গেছে নাও ইউ পিপল আর 65 প্লাস অর অ্যারাউন্ড 65 উইল অলওয়েজ রিমেন ইয়াং ফর অল অফ আস থ্রু আউট আওয়ার লাইফ অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং দেয়ার থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং আস হোয়াট উই আর টুডে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মনোজিৎ প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে এই স্মৃতিচারণের এই লাস্ট ইয়েতে আমি আমি দেখছি যে সুনন্দা মুখার্জি রয়েছেন সুনন্দা হচ্ছে আমার ব্যাচ মানে আমি ডিপার্টমেন্টে আসার আগে সুনন্দা পড়েছেন সুতরাং সুনন্দাকে আমি একটু অনুরোধ করি আমরা ইচ্ছে করেই এটাকে ডিওমেল লিখেছি কারণ এখন ডিপার্টমেন্ট অফ ইংলিশ হয়ে গেছে কিন্তু আমাদের অনেকের কাছেই ডিপার্টমেন্ট অফ ইংলিশ সেটা শুধু ছিল না এটা ডিওমেল ছিল সুনন্দা আপনি যদি কিছু বলতে চান একটু যদি কিছু আপনার মাস্টারমশাই সম্পর্কে তাহলে সুনন্দা দাদা আমি বর্তমান স্টুডেন্ট ও তুমি বর্তমান স্টুডেন্ট ও সরি সরি এনিওয়েজ নো প্রবলেম আচ্ছা তাহলে আজকে আমরা এই এই ইয়েতে এই অংশটা এবার আমরা শেষ করছি কারণ 6:30 বেজে গেছে মাস্টারমশাইরাও হয়তো কিছু বলবেন এবং একটা শেষে একটা গান আমাদের দেবাশ্রিতা শোনাবেন সুতরাং আমি আবার মধুরিমাকে অনুরোধ করছি যে তুমি এবার আবার সঞ্চালনটা নিয়ে নাও ধন্যবাদ অমৃতা এত সব সিনিয়র সবার দাদা দিদিদের কাছ থেকে শুনে মনে হচ্ছে নতুন করে ডিপার্টমেন্টটাকে চিনতে পাচ্ছি এমন অনেক অনেক অজানা কথা জানতে পারলাম এবং সত্যি সেটা ভার্চুয়াল মিডিয়ামে ছাড়া সম্ভব হতো না তবে এই প্যান্ডেমিকের মধ্যে বলবো যে এই যে প্যান্ডেমিকের জন্য হয়তো আপনাদের সবাইকে এখানে পেলাম আমাদের সিনিয়র দাদা দিদিদেরকে কিন্তু আমরা চাইবো পৃথিবীটা আরো ভালো হয়ে উঠুক সবাই যেন পরস্পরের আবার কাছে যেতে পারি এইভাবে স্ক্রিনের মধ্যে যেন আমাদের বন্দি থাকতে না হয় এখন আমি আমাদের বর্তমান যারা প্রফেসর রয়েছেন আমি অনেককে এখানে দেখতে পাচ্ছি অননাদি সুদেবদা তো আছেনই দেবারতিদি অমৃতদা অফকোর্স এবং দীপঙ্করদা আপনারা যারা আছেন আপনারা যদি কিছু বলেন আমাদের সত্যি খুব ভালো লাগবে আপনাদের নিজের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স এনিথিং প্লিজ সুদেবদা আপনি বলতে পারেন ছাত্র এবং সতীর্থ দুই সুতরাং মানে আমি যখন দিস ইজ মানে গন ডাউন টু ইনফামি অ্যাজ সাচ মানে আমি যখন 1993 তে বিএ ফার্স্ট ইয়ারে ঢুকলাম ইনসিডেন্টলি তার আগে একটা গল্প বলি আমি প্রেসিডেন্সি কলেজে পরীক্ষা দিতে গেছিলাম তো আমি লাইনে দাঁড়িয়ে আছি হঠাৎ একজন দাদা বা দিদি হবে সে বললো গার্জিয়ানস নট অ্যালাউ সো ইউ ক্যান ওয়েল ইমাজিন আমি যখন ঢুকছি ফার্স্ট ইয়ারে ডিপার্টমেন্টের সামনে দিয়ে এখনো যে ডিপার্টমেন্টের উইকেট গেটটা আছে সেই উইকেট গেটটা ঢুকছি তখন কিছুই জানি না ঢুকছি হঠাৎ দেখলাম একজন বুঝতে পারলাম তিনি প্রফেসর তিনি এসে বললেন বাহ এই তো ফলস্টাফ এসে গেছে
আমি তো কিছুই জানতাম না হোয়াট ফল স্টাফ ইজ ইনসিডেন্টালি, কিন্তু তারপর আমাকে দিয়ে অভিজিৎটা দু তিনবার ওই একই ফল স্টাফ রোলটা করিয়েছে। একটা বড় নাটকের গল্পে তোমাদেরকে বলি, সে ফল স্টাফ ওয়াজ সাপোজ টু বেসিক্যালি, ফল স্টাফ ইজ এ ভেরি ফ্যাট ম্যান হু ওয়াজ টু টাইমিং উইথ থ্রি লাভলি লেডিজ। সো আমাকে একটা জায়গায় লোকাতে হতো বিকজ আই ওয়াজ ওয়াইল আই ওয়াজ কোট আনকোট ইউ নো নট ইন দ্য রিয়েল সেন্স ওয়াজ সর্ট অফ টকিং অ্যাবাউট মাই লাভ ফর ওয়ান অফ দি লেডিজ, তার হাজবেন্ড চলে আসে, তখন আমাকে কিভাবে লোকানো হবে। সো অভিজিৎ দা কেম আপ উইথ দিস ব্রিলিয়েন্ট আইডিয়া যে একটা টেবিলকে উল্টো করে দেওয়া হবে, তারপর টেবিলের চারটে পায়ের সামনে আমাদের যে দুটো পর্দা আছে সেই পর্দা দিয়ে একটা বাস্কেটের মতো করা হবে, এবার তারপর আমি ওর মধ্যে লুকিয়ে যাবো, তারপর ঠেলবে। এবার মুশকিল হচ্ছে আমি যখন ঢুকে গেলাম তারপর ইউ নিডেড ফাইভ অর সিক্স পিপল টু পুশ। তখন আমাদের সিনিয়র ছিল প্রদীপাদিত্য বলে একজন বেশ স্ট্রং ম্যান, তাকে দেওয়া হলো যে হিল বি এবল টু পুশ ইট অন দ্য ডে অফ দ্য পারফরমেন্স। প্রবলেম হচ্ছে তার আগে পারফরমেন্সে বোধ হয় অনেক ধুলো বাড়ি করেছে, ওটা পুশ করতে পারছে না। সো হিয়ার আই ওয়াজ স্টাক ইন দ্য মিডল উইথ দ্য আর্ক লাইটস অন, হাইডিং ইন দ্য বাস্কেট উইথ নোবডি দেয়ার টু পুশ মি আউট। So Abhijitda sent other people and I was pushed out. So that was my introduction to the department. Tokhon amra khub bhoy thaktam dujon master mashai, one was Bikashda, the other one was Shyamalda. Tara bishon mane serious chilen, but Abhijitda, Goutamda, Tanukadi amaderke Milton porathen khub mushkil, kichu bujhte partam na. তারপর উনি যে বইগুলো থেকে পড়াতেন সেই বইগুলো আমরা কিছুতেই পেতাম না। তারপর আমাকে বললাম যে আপনি আমাদেরকে একটু বইটা দেবেন, তো উনি বললেন যে এই বইটা তো খুব ইজি, তোমরা পড়তে পারবে। তো হানিকম্যানের বইটা দিলেন, তখন বুঝতে পারলাম যে বেসিক্যালি হোয়াট তনুকাদি ওয়াজ ডুইং ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট ডেন্স টেক্সট থেকে আমাদেরকে সিম্পলিফাই করে বোঝাচ্ছিল, সেটাও আমরা কিছু বুঝতে পারছিলাম না। আর গৌতমদার সঙ্গে আমার তো ক্রিকেট মাঠে দেখা হতো। Gautam was a great, Gautam was a cricket bowler. Man, had he stuck around to cricket, he would have been in the Ranji Trophy and all. But I mone ache tokhon big shot cricketers dekhe bole bole uni beat korten. Gautamda had this kind of a bowling action which was, you know, glamorized by people like Mudassar Ali Nazar, tapor amader Mohinder Amarnath, which was called military medium. Beshi joreo na, beshi slow na, bole bole beat koraten. That was such a great thing. Ebong he was extremely fit. এবং আই রিমেম্বার ডিস্টিংটিভলি কোন একটা সময় নাইনটিজে, তখন আমি বোধ হয় এম এ ওয়ানে, আমার একজন বন্ধু আছে, সে আমার চেয়েও লম্বা, সিক্স ফিট থ্রি, সে এসছে নিয়ে আমি আর গৌতমদা, আমি আর শুদ্ধ গৌতমদা স্কুটারে, তা আমরা তিনজন অল অফ আস ইউ নো অ্যাট লিস্ট 100 kgs গৌতমদা স্কুটার করে অভিজিৎদার বাড়িতে যাচ্ছিলাম ইন ফ্রন্ট অফ শ্রী সদন। So basically the scooter stopped halfway through. Ebong seita diye we could see that we could hear the girls, you know, laughing, and amra shei bhanga scooter ta, Gautam dar, so sorry about that, je bhanga scooter ta khelte khelte Abhijit dar barite niye gechilam. So ar excursion er kotha bola shuru korle to shesh hobe na. Amar kontok excursion, ami Shatidi ar Tanukadi, Pranotidi, Bilaspur station e we got stranded, ticket chilo na, আমাদেরকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে গেছে। তনুকাদি আর সাথীদি গেছেন, কারণ প্রণতিদি ইজ নট ফিলিং ওয়েল। তো পুলিশ স্টেশনে আমাদের একজন দাদাকে ধরে নিয়ে গেছে, তো তনুকাদি আর সাথীদি গেছে। তো তনুকাদি বিং সিনিয়র কথা বলতে গেছে, তো যে পুলিশ ম্যান সে বলছে লড়কিও সে বাত নেই করেনি, আমাকে রেখে বলে স্যার আপ আইয়ে, আমি গিয়ে কথাবার্তা বলে ছাড়িয়ে নিয়ে এলাম। সো এবার রিমেম্বার তনুকাদি in that was I think 1995, tokhon kintu Amarkantak was really leopard infested. Tanukadi kintu tokhon in fact then it was then that we came to know that she was a great trekker. Tanukadi kintu amader shonge to botei amader cheo better, kintu uni hartlen oi jongol pahare moddhe diye, ar like Monojit amaderke boleche we are what you remember tumi amader shobar ghum kibhabe karte ar seta na hoye kono ekta snoring almost like a roaring tiger. I still বাপে বাপ আর মজার গন্ধ মনে আছে, একটা ঘরে কারো থাকার জায়গা ছিল না, একটা ঘরে সবাইকে ঢুকিয়ে দেওয়া হলো, মজার গন্ধ ইচ্ছে করে রাখা হতো, ওর সেই মজাগুলো মেয়েদের ঘরের সামনে গিয়ে রাখা হলো, সেটা মনে আছে তুমি রিমেম্বার সুদেব? ও ইয়েস আই ডু। সো মনোজিৎ যেটা বললো, উই আর হোয়াট ইউ আর, উই হ্যাভ হোয়াট ইউ হ্যাভ মেড আস, গুড ব্যাড আগলি, সো থ্যাংক ইউ ফর বিইং উইথ আস, ফর অল অফ আস। এবং অনেকে জয়েন করতে পারেনি, এটা যদি
আরেকটু ইয়ে পাওয়া যেত আমরা তাহলে হয়তো আরো ভালোভাবে করতাম। বাট ইটস এ গ্রেট থিং যে অনলাইন হচ্ছে, যাতে পুরনো যারা বেরিয়ে গেছেন তারাও জয়েন করতে পারছে। থ্যাংক ইউ অভিজিৎ দা, থ্যাংক ইউ গৌতম দা, থ্যাংক ইউ তনুকাদি, ইউ হ্যাভ টট আস টু বি লাইক ইউ, ট্রাইং টু বি লাইক ইউ, ফেলিং মিজারেবলি, সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। Thank you so much, Sudipta, for sharing these experiences. Now, Debaratudi, if you are here, can you please share your experiences? Debaratudi? Debaratudi? Okay, Didi, okay. Bolchi je amar sriti shuru hocche যে অভিজিৎদা তখন হেড ছিলেন যে সময় জয়েন করতে এসেছি, তো এসে আমি একটু কনফিউজ ছিলাম যে কিভাবে ওনাকে সম্বোধন করবো। উনি ব্যাপারটা খুব সহজ করে দিলেন এই বলে যে অভিজিৎদা বলবে, সেটার মানে কি বলার আছে, অভিজিৎদা বলবে, কারণ শান্তিনিকেতনে সেটাই ট্রেডিশন। সেই আমার ডিপার্টমেন্টের শিক্ষা শুরু ওনার হাতে। তারপরে উনি প্রাণপণে চেষ্টা করেছেন আমাদের সবার জন্য সবকিছু সহজ করে দিতে, শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়, টিচারদের জন্যও, ওনার সহকর্মীদের জন্যও। আর গৌতমদা সম্বন্ধে আমার বক্তব্য হচ্ছে যে গৌতমদা আমরা এখানে আসার পরে 98 জয়েন করার পরে উনি আমাদের প্রাণপণে উদ্বুদ্ধ করতেন, যাতে বলা হয় যে আমরা যেন লিখি, শুধু ইয়ারলি শেক্সপিয়ার নয়, অরবিন্দ সম্বন্ধে পড়িয়ে তারপরে আমাদের লিখতে দিতেন। তো আমি ওনার কাছে এগুলো শিখেছি। ওনার সঙ্গে একসঙ্গে একটা কনফারেন্সেও বলতে গেছি, ওনার বক্তব্য মুগ্ধ হয়ে শুনেছি এবং উনি আমার বক্তব্যের শেষে পিচ্ছাপড়ে দিয়েছেন প্রায় মেটাফরিক্যালি স্পিকিং। এগুলো আমার কাছে খুব মূল্যবান অভিজ্ঞতা একদম আমার কেরিয়ারের গোড়ার থেকে এখানে। আর তনুকাদির সম্বন্ধে আমার বলার জিনিস যে এত মেটিকিউলাস, এত পুঙ্খানুপুঙ্খ ভাবে সমস্ত কিছু উনি দেখেন করেন, এই অবস্থায় হচ্ছে ডিপার্টমেন্টের সমস্ত স্টুডেন্ট নিশ্চয়ই তার জন্য খুব সমৃদ্ধ বোধ করেছে চিরকালই। আর আমরা সহকর্মী হিসেবে ওনার কাছ থেকে এগুলো শিখেছি, নিয়মানুবর্তিতা, পাংচুয়ালিটি। আমি আজকে সকালেও ওনাকে এটা বোঝানোর চেষ্টা করছিলাম, উনি সেই মুহূর্তে এটা আমার কাছ থেকে বুঝেছেন কিনা আমি জানি না, কিন্তু শি ইজ আ পারসন হুম আই রেসপেক্ট সো ভেরি মাচ। আর গীতাদি আমাদের ডিপার্টমেন্টে আমরা বলি, মানে অন্তত আমি বলি যে ডিপার্টমেন্টটাকে নিজের সংসারের মতো গুছিয়ে উনি চালাতেন। আমাদের অফিস এ ওনার অসাধারণ স্মৃতিশক্তি গীতাদির। গীতাদি কিন্তু সবসময় হচ্ছে গিয়ে কোথায় কোন কাগজটা রয়েছে, কোথায় কোন চিঠিটা এসে রাখা হয়েছে, সমস্ত কিছু ওনার নখদর্পণে থাকতো। তো এই রকম স্মৃতি মানুষ আমি কমই দেখেছি। আর তার সঙ্গে হচ্ছে একদম যাকে বলে রং কি চিঠিটার বা তার উপরে কি ছাদের হাতের লেখায় লেখা রয়েছে, এই সমস্ত কিছু উনি গড়বড় করে বলে যেতে পারতেন এবং সেটা আমাদের দেখিয়ে দিতে পারতেন। ডিপার্টমেন্টে এরকম এত আন্তরিক ভাবে প্রত্যেকে আমরা এনাদের পেয়েছি, আমাদের আপন করে নিয়েছেন প্রত্যেকে, আমরা সবাই কিন্তু এনাদের কাছে কিন্তু কৃতজ্ঞ। আমি প্রে করব এনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেবারতিদি, থ্যাংক ইউ সো মাচ। স্বাতিদি কি আছেন? স্বাতিদি আপনি যদি কিছু বলেন। স্বাতিদি ইফ ইউ আর হিয়ার, স্বাতিদির নেটওয়ার্কে প্রবলেম হয়েছিল, উনি বলেছিলেন যে উনি ওকে 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 ঠিক আছে। অনন্যাদি আছেন কি? অনন্যাদি আপনি যদি কিছু বলেন। প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, আলাদা করে প্রত্যেকের কাছে অনেক কিছু আমি শিখেছি গত ১৯ বছরে।
যদিও আমি এখানে সুদেবের মতো পড়াশোনা করিনি, কিন্তু আমার এখানে এসে বিশ্বভারতীতে এসে বিশেষ করে ইংরেজি বিভাগে এসে আমার কিন্তু একটা নতুন অধ্যয়ন শিক্ষার একটা কি বলবো একটা নতুন স্তরে আমি বোধহয় এসে পৌঁছই, এবং সেই প্রক্রিয়াটা এখনো চলছে এবং ওদের দেখে শিখেছি। সবচেয়ে তিনটে জিনিস নিয়ে বলবো। তনুকাদির একটা ব্যাপার থেকে দিয়ে শুরু করতে চাই। তনুকাদি অভিজিৎদা এবং গৌতম দাকে অভিজিৎ বাবু গৌতম বাবু এই যে সম্বোধন, আমার এখন আমার খুব ভালো লাগে। এটার মধ্যে আমার একটা বলা যেতে পারে নস্টালজিয়া কাজ করে, কারণ আমার মা তার সহকর্মীদের এইভাবে সম্বোধন করতেন, আমার বাবার বন্ধুদের। তো এটার মধ্যে দিয়ে এই যে সহকর্মীদের সঙ্গে যে একটা সম্পর্ক, এই সম্পর্ক শব্দটা আমার কাছে খুব এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক। ওদের কাছে এবং এই ডিপার্টমেন্টে সহকর্মী হওয়া মানে কি, সেই এই সহকর্মী হওয়া এবং তার মধ্যে দিয়ে সম্পর্ক, এই কনসেপ্টটা যেন আমার কাছে আরো অনেকটা এনরিচড হয়েছে। অতএব ছোটখাটো ব্যাপারে আমাদের মতানৈক্য হতেই পারে, কিন্তু যে মিউচুয়াল রেসপেক্ট আমি দেখেছি তা সেইটা সত্যিই মনে রাখার মতন। তনুকাদির এই পরিচ্ছন্ন প্লিট দেওয়া শাড়ি কখনো খুব তার একটা স্নিগ্ধতা আমাকে খুব খুব ইন্সপায়ার করেছে। একটা ভেতর থেকে একটা স্নিগ্ধতা, সেটা বাইরের থেকে নয় ভেতর থেকে, সেটা চেষ্টা করব ইমবাইব করার। গৌতম দার কি বলবো অনুপ্রেরণা, অভিজিৎ দার গার্ডিয়ানশিপ একাডেমিক তো বলাই বাহুল্য, সম্পর্ক এবং প্রত্যেকের মধ্যে যে আরেকটা দিক আছে, প্রত্যেকেই প্রীতি তাদের একটা সৃজন জীবন আছে, নাটক কবিতা তনুকাদির ক্ষেত্রে গান, গৌতমদার ক্ষেত্রে কবিতা, অভিজিৎদার ক্ষেত্রে নাটক, এবং এই যে দুটোর মধ্যে যে অসম্ভব একটা সুন্দর ব্যালেন্স ওদের একাডেমিক্স এবং ওদের এই অন্য আরেকটি যে খুব একটা খুব রিচ একটা আদার লাইফ, এইটাও কিন্তু আমাদের ডিপার্টমেন্টের একটা খুব বিশিষ্ট দিক এবং সেটাও খুব শিক্ষণীয় আমার মনে হয়। সেটা থেকে আমি শিখেছি এবং সেটা কিন্তু এই সামগ্রিকতা জীবনের এবং এই অধ্যাপনার মধ্যে যে কতগুলো দিক আছে এবং কতভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায় সেটা শুধু ক্লাসরুম নয় তার বাইরে, এইটা আবার বিশেষ করে ডিপার্টমেন্টে শেখা এবং এদের তিনজনের একটা বিরাট বড় ভূমিকা এই আমার এই দিকে শেখার ক্ষেত্রে আমি আছে বলে মনে করি। অতএব আর সবচেয়ে বড় কথা যে কারণে আরো বিশেষ করে মিস করবো তিনজন একসঙ্গে, যেহেতু আমাদের অন্তত আমরা ডিপার্টমেন্টে ওদের সেভাবে দেখতে পাবো না, তো সেটার মধ্যে দেখছি সবচেয়ে একটা একটা ডিপার্টমেন্ট গড়া এবং একটা ডিপার্টমেন্টের একটা সুস্থ দৈনন্দিন একটা যে যে একটা 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 জীবন যে তৈরি হয় একটা ওয়ার্কিং লাইফ, সেটার ক্ষেত্রে যে তিনটে জেনারেশন যারা আমাদের থেকে অনেকটা ছোট, আমরা এখন ওই একটা মাঝামাঝি জায়গায় এসে পৌঁছেছি, আমরা কাইন্ড অফ মিড ক্যারিয়ার একাডেমিক্স, তো আর্লি ক্যারিয়ার একাডেমিক্স আছেন আর ওরা আমাদের বয়োজ্যেষ্ঠ, এই তিন ধরনের মাথা যুক্ত হলে কিন্তু একটা সত্যিকারের ইনস্টিটিউশন তৈরি হয় এবং সে এতদিন অব্দি কিন্তু সেইটাই ছিল। তো সেইটা হঠাৎ করে ওদের রোজ দৈনন্দিন যে আমাদের কাজকর্ম সেটাতে তোমাদের সেইভাবে আমরা সেই রকম দাবি করতে পারবো না, সেটা আমাদের খুব বড় লস। এখন আমাদের আস্তে আস্তে সেই জায়গাটায় আমরা কখনো পৌঁছতে পারবো কিনা এই প্রশ্নটা আমাদের নিজেদের কাছে রাখা উচিত এবং আমরা যেন রাখি এবং সেইভাবে কাজ চালাতে পারি। আর সবচেয়ে বড় কথা ওদের মধ্যে পরস্পরের প্রতি শ্রদ্ধা, যেমন প্রত্যেকের প্রতি যারা কনিষ্ঠ ছাত্রছাত্রী আমাদের প্রত্যেকের প্রতি অসম্ভব একটা সহিষ্ণুতা,
এটাও আমাদের ডিপার্টমেন্টের একটা বড় দিক, একটা সহিষ্ণুতা। জীবনে অনেক রকম ঘটনা ঘটে কিন্তু আমরা সইয়ে নিই, আমাদের চলাটা কখনো থেমে যায় না, কি থামিয়ে দিতে পারে না, আমরা সইয়ে নিয়ে আবার খুব শান্ত হয়ে কাজটা, আমি জেনারেলি বলছি, কালেক্টিভলি বলছি, আমরা কাজ চালিয়ে নিতে, ওই কাজের প্রতি একটা আমাদের আমরা আমরা যে এই যে জীবন বোধটা যে আমাদের এগিয়ে যেতে হবে, কাজটা নিয়ে এগোতে হবে, এবং আমরা তাতে ছোটখাটো এই ঝড়ঝাপটা শুধু কথা বলবো না, আমরা কোথাও কোনো মালিন্যকে আমরা খুব বেশি প্রাধান্য দিই না, আমরা মালিন্যটাকে মালিন্যকে যেন আমরা কোথাও একটা সেটাকে যেন একটু 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 পাশ কাটিয়েই আমরা এগিয়ে যাই, এটা খুব বড় শিক্ষা। অতএব বলার কোনো শেষ নেই, আমি আমি চাইবো আমাদের সম্পর্ক সকলের মধ্যে সকলের সম্পর্ক এই রকমই থাকবে, আর আমরাও ওদের এই যে ভ্যালিউজ সেইগুলো নিয়ে যেন আমরা পরবর্তী ডিপার্টমেন্টের যে কদিন আমাদের কাজ আমরা যেন করে যেতে পারি, এইটুকুই আমার ইচ্ছে থাকে। অনেক ধন্যবাদ অনন্যাদি, অসংখ্য ধন্যবাদ। দীপঙ্কতা, আপনি যদি থেকে থাকেন আপনি কি কিছু বলবেন? দীপঙ্কতা যদি থাকেন, দীপঙ্কতা, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি, তোমরা কি শুনতে পাচ্ছো? হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি, বলুন। প্রথমেই ক্ষমা চেয়ে নিই গৌতম দা, অভিজিৎদা আর তনুকাদির কাছে। আমি আর সৌরভ আমরা প্রথম থেকে অনুষ্ঠানটায় থাকতে পারিনি, আমাদের আসলে কালকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা ন্যাকের প্রেজেন্টেশন আছে, সেই কাজটা আমরা এখনো শেষ করে উঠতে পারিনি, সেই কাজটা করছি। কিন্তু তবুও এইটা না বললে হবে না যে আমি সৌরভের পক্ষ থেকেও বলছি, সৌরভ পাশে কাজ করছে কম্পিউটারে, সেটা হচ্ছে যে গৌতমদা, অভিজিৎদা এবং তনুকাদি এদের তিনজনেই শুধু আমাদের যে সহকর্মী ছিলেন তা না, আমরা এদের তিনজনকে মাস্টারমশাই মনে করতাম। গৌতমদার এখানে একটা ছোট কথা বলার আছে যে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে গৌতমদা আমার মাস্টারমশাই ছিলেন, উনি আমার ডিরেক্ট মাস্টারমশাই। আর আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন এখানে যদি কেউ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে থাকেন তাহলে তিনি জানবেন যে আমাদের ওই ওখানে পড়ার জন্যে আমাদের স্টাডি মেটেরিয়ালস হিসেবে একটা বই বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হতো, সেখানে কোন মাস্টারমশাই কি পড়াবেন এবং কতগুলো ক্লাস নেবেন এবং তার রিডিং লিস্ট এ সমস্ত থাকতো, সেখানে অভিজিৎদার নাম ছিল। আমি এমএ পড়তে যাওয়ার কিছুদিন আগে অভিজিৎদার কলকাতা ছেড়ে শান্তিনিকেতন চলে আসেন, তো সেই কারণে অভিজিৎদার ক্লাস কলকাতা বিশ্ববিদ্যালয়ে করার সুযোগ আমার হয়নি, কিন্তু তা সত্ত্বেও আমি নিজেকে পরিপূর্ণভাবে অভিজিৎদার ছাত্র বলেই মনে করি, বহু কিছু শিখেছি গৌতমদার কাছে, অভিজিৎদার কাছে, তনুকাদির কাছে। তনুকাদির সঙ্গে আরেকটা আমার পছন্দের জায়গা ছিল, সেটা হচ্ছে তনুকাদি খুব পাহাড় ভালোবাসেন, এবং তনুকাদি হয়তো অনেকেই জানেন না যে তনুকাদি একটা সময় খুব নিয়মিত ট্রেক করতেন, এবং তনুকাদির সঙ্গে আমার ট্রেকিং প্রোগ্রামে যাওয়ার কথাও ছিল কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠেনি, কিন্তু সর্ব অর্থেই উনি দিদির মতন, এবং এদের প্রত্যেকের কাছ থেকে যে কোনো ধরনের সমস্যায় পড়লে এদের কাছ থেকে যে পরিমাণ সাহায্য, মানসিকভাবে এরা যেভাবে আমাদের সাহায্য করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, সেইটা আমাকে খুব মুগ্ধ করেছে। ডিপার্টমেন্টে এরা শুধু একাডেমিক নয়, বিভিন্ন বিষয়ে এরা সবসময় আমাদের পাশে থেকেছেন। আমি শুধু এইটুকুনি বলবো যে যেভাবে ওরা আমাদের পাশে থেকেছেন পরবর্তীকালে এইরকমই একটা যোগাযোগ ওদের সঙ্গে আমাদের থাকুক, এটাই আমি চাই। যে কোনো সমস্যায় পড়লে যেন আমরা তনুকাদি বা গৌতমদা অভিজিৎদার কাছে ছুটে যেতে পারি, এবং এর সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা চাইবো যে এদের সুস্থ সুন্দর জীবন, নিরোগ জীবন, এদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। সৌরভ কিছু বলবি? মধুরিমা তুমি ওনাদের জানিয়ে দিও আমাদের শ্রদ্ধা, জানি না ওরা শুনবে। হ্যাঁ ওনারা শুনছেন সবাই। স্যার সৌরভ কি কিছু বলবেন, অল্প কোনো কথা?
না আলাদা করে তো আর কিছু বলার নেই, দীপঙ্কর দা বললেন, আমি দীপঙ্কর দা অনন্যা তো আমরা একসঙ্গে জয়েন করেছিলাম, যখন জয়েন করেছিলাম তখন আরো দু একজন সিনিয়র মাস্টারমশাই ছিলেন, বিকাশ দা ছিলেন, তাকে আমরা মাসখানেকের জন্য পেয়েছিলাম, তারপর তিনি রিটায়ার করলেন। তো প্রায় 20 বছর হয়ে গেল, 20 বছরে তো কত কিছুই পরিবর্তন হয়ে যায়, একটা ইনস্টিটিউশন বদলায়, ভারত দেশটারই চরিত্র বদলে গেছে, কাজী প্রতিষ্ঠানও বদলায়, ডিওমেলকে আমরা যেভাবে পেয়েছিলাম এখন হয়তো সেভাবে নেই, অন্য কিছু এসেছে, কিছু ভালো এসেছে, কিছু খারাপ এসেছে। তো অভিজিৎ দা, গৌতম দা আর তনুকা দিয়ে এক অর্থে আমাদের কাছে লাস্ট অফ দা মহিকানস, মানে সে ওল্ড গার্ড। বিকাশ দাকে যা পেয়েছিলাম, শান্তা দিকে সেই অর্থে সহকর্মী হিসেবে পাইনি, কিন্তু সেই সময়কার একটা অদ্ভুত অন্য সংস্কৃতি ছিল ডিপার্টমেন্টে, সেটা আমি ব্যক্তিগতভাবে মিস করি। কিন্তু ওই যে বললাম, কোনো কিছু স্থির থাকে না, সবই বদলায়। সব যে ভালো ছিল কিনা আমি জানি না, অনেক কিছু ভালো ছিল, সেই ভালোগুলোকে আমি খুব চেরিশ করি, নস্টালজিয়া হয় মাঝে মাঝে। শান্তাদিকে পাইনি, কিন্তু শান্তাদির সঙ্গে আমাদের অনেকের ব্যক্তিগত সম্পর্ক আছে, কাজে বুঝতে পারি তখন আমরা যখন জয়েন করলাম তার আগে আগে বা তার পরে পরে কিরকম ছিল। অনেক লেট ব্যাক ছিল ডিপার্টমেন্ট, কাজের এত চাপ ছিল না, এই যে একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম হচ্ছে ডিপার্টমেন্টের প্রোগ্রাম, সেখানে আমরা ভালো করে পার্টিসিপেট করতে পারছি না, দুদিক সামলাচ্ছি, এই 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 তথাকথিত কি বলবো, আমি জানি না বলাটা ঠিক হবে কিনা, এই কাজের নামে অকাজের সংস্কৃতি তখন ছিল না, ইফ ইউ নো হোয়াট আই মিন। তো অনেক কাজ করছি, তাতে কাজের কাজ কি হচ্ছে আমি আমি খুব একটা শিওর নয়। তো তো সেই অভিজিৎ দা, গৌতম দা, তনুকাদি সেই সময়ের মানুষ, কাজেই তাঁদের সবকিছুর মধ্যে, তাঁদের পড়াশোনা তারা নিজেদের মতো করে করেছেন, কিন্তু তাঁদের দৈনন্দিন যাপন ডিপার্টমেন্টে তাঁদের আমরা যেভাবে পেয়েছি, তো সেই সময়টাকে আমি আমি ওদের মধ্যে সবসময় খুঁজে পাওয়ার চেষ্টা করতাম, পেতামও কিছু অন্যরকম ভ্যালিউজ। সেই জন্য আমরা সবসময়, তোমরা জানো না হয়তো, আমরা যখনই আমাদের নিজেদের মধ্যে আড্ডা দিতাম, দীপঙ্করদি যেটা বললেন যে ওরা তো আমাদের কলিগ নন, ওরা আমাদের মাস্টারমশাই, সবরতেই আমাদের মাস্টারমশাই, তারপরেও তাঁদের সঙ্গে আমরা রঙ্গরসিকতা করেছি, তামাশা করেছি, ঠাট্টা ফাজলামি, অনেক অসভ্যতাও করেছি, এবং ওরা সেই সময়ের মানুষ, বারবার যে কথা আমি বলতে চাইছি, সেই সেই ভ্যালু সিস্টেমের মানুষ বলে সবকিছু হাসি মুখে মেনে নিয়েছেন, বড় ছোটর কোনোদিন কোনো পার্থক্য করেনি, এদের কেউই ধমকাননি কোনোদিন, যেটা উনি ওনারা করতে পারতেন, ইচ্ছে করলেই করতে পারতেন। তো সেই সেই অদ্ভুত একটা 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 পারস্পরিক দেওয়ানোর একটা জৈব আবহে আমরা আমরা একসঙ্গে ছিলাম। তো ওরা চলে গেলেন, সেই সময়টা চলে গেল, একটা একটা যুগের যুগের সমাপ্তি হয়ে গেল বলে আমার মনে হচ্ছে। এরপরে যারা থাকবেন তারা মোটামুটি আমাদের, এক অর্থে আমাদের কাছে অন্য একটা জেনারেশন, একটা জেনারেশন চলে গেল আর কি, সেই জেনারেশনটা শেষ হয়ে গেল। বেড়াতে যাওয়ার কথা কিছু বল আমাদের। হ্যাঁ হ্যাঁ, তো গৌতমদা তো বর্ণময় চরিত্র, তার কথা কিছু বলবো না, তোমরা সবাই জানো, আর বলে শেষ করা যাবে না। তনুকাদি, অভিজিৎ দাও কিছু কম নন, সব কথা বলছি না অভিজিৎ দা, কাজেই আপনি দুশ্চিন্তা করবেন না, হাটে হাঁড়ি ভাঙবো না এখন। তো কিছু কিছু আমাদের জন্যেও থাক, চাঁদিপুর এক্সকার্শন তো লেজেন্ডারি হয়ে আছে, সেই সময়কার যারা গেছিল এক্সকার্শন তারাও জানে, আমরাও জানি। অভিজিৎ দা গভীর রাতে আমাদের প্রস্তাব দিয়েছিলেন, চলো ছেলেমেয়েরা কে কি করছে দেখে আসি একটু, এটা উনি আমরা জানি, অভিজিৎ দাকে অন্য কোনো ভাবে দেখছি না, আমরা জানি একটা ভয়ঙ্কর একটা প্রখর কর্তব্যবোধকে উনি এটা করেছিলেন, তো আমাদের খারাপ মনে আমরা অন্যভাবেও নিয়েছিলাম ব্যাপারটা। অমৃত দাও তার মধ্যে ছিল, সুদেব দা অনন্যার আরো অনেক কিছু হয়েছিল, সেসবের মধ্যে আমরা যাবো না। তনুকাদিও সে এক্সকার্শনে ছিলেন, অভিষেককে আমরা দেখতে পাচ্ছি, অভিষেক ছিল কিনা মনে পড়ছে না আমার, সে এক্সকার্শনে একদম ছিল, অভিষেক ছিল মনে পড়ে যাচ্ছে, এবং মানে সেই কুমির কুমির সেই গিয়ে মানে পায়ের মধ্যে হাত দেওয়া মানে প্রচন্ড, তারপরে দীপ্তেন্দু দা সেই সুদেশনা কোমর ভাঙলো, তারপরে সেই ফায়ার ক্যাম্প করে নাচ, সব বলো না, সব বলো না, সবকিছু বলো না, এই অভিষেক রেকর্ড হচ্ছে, সবকিছু বলো না, অনেক কিছু বলতে, অমৃত দার সম্পর্কে অনেক কিছু বলতে পারি, দীপঙ্কর দা, সুদেব দা, অনন্যা, অভিজিৎ দা তো মাস্টার অফ রেভেলস, সেই সবের মধ্যে আমরা যাবো না। তো এই আর কি, এরা এরা সবাই, সবার থেকে অনেক কিছু শিখেছি, পড়াশোনাদের কাছে খুব একটা শিখেছি বলে আমার মনে হয় না, আমার সেই যোগ্যতা নেই, কিন্তু পড়াশোনার বাইরেও এটা মানে বিশ্বভারতীর একটা ইউনিকনেস, ডিস্টিংটিভনেস আমাদের ডিপার্টমেন্টেরও, যে পড়াশোনা ছাড়াও অনেক কিছু শেখায়, তোমরা তোমাদের আমরা কি শেখাতে পারি জানি না, বা পেরেছি জানি না,
কিন্তু আমরা কিন্তু আমাদের সিনিয়র মাস্টারমশাই সিনিয়র কলিগদের থেকে অনেক কিছু শিখেছি জীবন সম্পর্কে, জীবন দর্শন সম্পর্কে। অনন্যা কিছু বললো, দীপঙ্করটা কিছু বলেছেন, তো সেই শেখাটাই আমাদের ওদের প্রধান স্মৃতি হয়ে থাকবে এবং সে তো সবসময় মনে করবো আমরা। ওরা আমাদের সঙ্গে থাকবেন, থাকবেন তো বটেই, বলা বাহুল্য, যেতে নাহি দিব, ওরা যাবেন কোথায়। অভিজিৎ হয়তো আশঙ্কায় পড়ে গেলেন যে বাবা যেতে নাহি দিব বলছেন, ফ্ল্যাটে আবার এসে হানা দেবে নাকি। অভিজিৎদা খাওয়াতে বেশি হবে না, মাঝে মাঝে যাবো, আমরাই চপ পকোড়া নিয়ে যাবো আপনার বাড়িতে। অভিজিৎ খুব টিপটে কিন্তু, এটা বলে রাখছে। সেই একবার সেই বাড়িতে সেই পোড়া আলু সেদ্ধ খাইয়েছিলেন সেই নিয়ে সৌরভ এখনো পড়ে। হ্যাঁ, অনেক কিছু, এ তো ভুলবো না জীবন। অভিজিৎদা যে ব্যথা আমাকে দিয়েছেন, আমাদের দিয়েছেন, এ ব্যথা কি যে ব্যথা এটা তো বলে বোঝানোর উপায় নেই, তাই না? মনে থাকবে আমার চিরদিন। কিন্তু উনি কিন্তু আমাদের ফ্রাই কি বলে ওই রোজ চিকেনও খাইছিলেন। বাবা সেই রোজ চিকেন খাইছিল তো সার্টিফিকেট লিখে দিতে হয়েছে ওনাকে। সৌরভ আমি প্রতিবাদ করছি না, অভিজিৎ দা কিন্তু প্রত্যেকবার মেলায় আমি যতবার জিলিপি খাওয়াতেন জিলিপি এখন অভিজিৎ দা নাটকের সময় কিন্তু প্রচুর আমাদের কোল্ড ড্রিঙ্কস আর সিঙ্গারা খাইয়েছে। এদের নিয়ে বলার শেষ নেই, ঘন্টার পর ঘন্টা বলা যেতে পারে। আমরা আরো অনেক রিউনিয়ন করবো এরকম। তোমাদের ওদের ফেয়ারওয়েল সূত্র ধরে অনেক পুরনো ছেলে মেয়ের মুখ দেখতে পেলাম, তোমাদের কথাবার্তা শুনতে পেলাম, সেটা খুব আনন্দের বিষয়। আবার কবে আবার মানে আমরা মিলতে পারবো জানি না, কবে ফেয়ারওয়েল হবে জানি না। তোমরা ভালো থেকো, অভিজিৎদা, গৌতমদা, তনুকাদি, স্যালুট ইউ, লাভ ইউ, আপনারা আমাদের মনে চিরদিন থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। না না, জাস্ট ওয়ান মিনিট অমৃতদা, ইফ আই ক্যান। সৌরভ এবং দীপঙ্কর দুজনে আমার বন্ধু, তোমরা এক মুহূর্তের জন্য অ্যাকচুয়ালিতে ডিপার্টমেন্ট দেখালে, তার জন্য ধন্যবাদ। এটা খুবই দরকার ছিল, প্রায় ফুলফিল হয়ে গেল সবকিছু ডিপার্টমেন্টও দেখতে। আশা করি তোমরা ওই যে ঘরটায় বিকাশ দ্বারা বসতে সে ঘরটায় বসে আসবে, তাই তো? যেখানটায় পুরনো বিকাশ দ্বারা বসতে ওই ঘরটায় বসে আসবে। না, অভিজিৎদা কিন্তু খাওয়াতেন, আমার মনে আছে। আমি 45 যেতাম, জাস্ট 30 সেকেন্ডস নেবো। 45 যখন যতবার গেছি সেই কোয়ার্টার্সে দোতলাতে, উনি আমাকে মালপোয়া খাওয়াতেন। যেদিন যেদিন মালপোয়া থাকতো না, উনি আমাকে নিজে টমেটো স্যুপ বানিয়ে খাওয়াতেন। কাজে আমি সৌরভের কথাটাতে তীব্র প্রতিবাদ করলাম। থ্যাংক ইউ দীপঙ্কর দা, সৌরভ দা, সবাইকে। আপনারা এইভাবে গোটা অনুষ্ঠান থেকে আরো প্রাণবন্ত করে তুললেন। আমি শেষে বলবো, যদি শাওনাদি, স্তুতিদি, তপুদা, আপনারা যদি কিছু অল্প কথায় কিছু বলতে চান, আপনারা বলতে পারেন, প্লিজ। কেউ কি আছেন? শাওনাদি, স্তুতিদি, তপুদা? হয়তো আমরা ওনাদেরকে নেটওয়ার্ক কানেকশনের জন্য হারিয়ে ফেলেছি। সাথীদি যদি জয়েন করে থাকেন, সাথীদি কি আছেন? কি সাথীদি আপনি? হ্যালো হ্যালো হ্যাঁ তপুদা বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি এই ডিপার্টমেন্টে 2009 জয়েন করেছিলাম। তপু তুমি কোথায় বসে আছো, রং করছো নাকি কোথাও ওখানে? দাদা, 2009 আগে আমি অভিজিৎদা, গৌতমদাকে তার আগে থেকেই চিনতাম আমার মাস্টারমশাই হিসাবেই। ওনারা সত্যি আমাদের কাছে মাস্টারমশাই। পরবর্তীকালে আমি তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সত্যি অনেক কিছু শিখেছি, আরো শিখব। তনুকাদি উনি দিদির মতো সবসময় আমাদের সবকিছুতে গাইড করেছেন। তনুকাদির 30 তারিখে 30th June রিটায়ারমেন্ট হয়েছে। অভিজিৎদা এবং গৌতম দাসের ভার্চুয়াল রিটায়ারমেন্ট একটু আগে হয়েছে, জুন মাসের 1 তারিখে। আমি এম এ টু স্টুডেন্টদের প্রথম ইনিশিয়েট করলাম যে এরকম ডিপার্টমেন্টে তোমরাও চলে যাবে, অনেক কিছু যে অনেকদিন অনেক কিছুই হলো না, এইটাকে উদ্দেশ্য করে একটা তো একটা অনুষ্ঠান করা যায়।
তা এটা ফেয়ারওয়েল থেকে আমার কাছে মনে হয়েছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট একটা রিইউনিয়ন অফ দ্য ডিপার্টমেন্ট। আমিও যাদের পুরনো অনেক স্টুডেন্টদের চিনতাম না তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেলাম, এটা একটা বড় পাওনা। তো অভিজিৎদা, গৌতমদা, তনুকাদির এই রিটায়ারমেন্ট একটা ভার্চুয়াল ম্যাটার আর একটা টেকনিক্যাল ম্যাটার আর একটা অফিসিয়াল ম্যাটার ছাড়া কিছুই নয়। ওনারা ডিপার্টমেন্টের সঙ্গে যেমন ছিলেন তেমনও থাকবেন। গীতাদি তো রিটায়ারমেন্টের পরেও আমরা যখনই ডাকছি গীতাদিকে পাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আপনারা রিটায়ারমেন্টের আগে যেমন ব্যস্ত ছিলেন পরবর্তী জীবন তার থেকে বেশি ব্যস্ততার ভিতরে আপনারা কাটান এই কামনা করি। নমস্কার। থ্যাংক ইউ তপুদা, থ্যাংক ইউ সো মাচ। শাওনা দি, স্তুতি দি, সাথী দি, আপনারা কেউ যদি থাকেন, কেউ কি আছেন? শাওনাদি, স্তুতি দি, সাথী দি, এনিওয়ান? মধুরিমা, এরা বোধ হয় কেউ নেই। আচ্ছা, তাহলে অমৃতা আমি আপনাকেই বলবো, এই পোর্শনটুকু আপনার কথা দিয়ে শেষ হোক। আচ্ছা, আমি অনেকক্ষণ কথা হয়েছে এবং সকলের ইন্টারনেটও শেষ হয়ে যাচ্ছে। তনুকাদি বোধ হয় অলরেডি ইন্টারনেট শেষ হয়ে গেছে বলে আর অনুষ্ঠানে থাকতে পারছেন না। আমি শুধু একটা ছোট গল্প বলি। গৌতমদার সঙ্গে আমার সম্পর্ক খুবই খারাপ, উনি আমাকে 3 স্পিন বোলিং এ আউট করে দিয়েছেন। হ্যাঁ, সুতরাং কিছু বলার নেই। অমৃতা, কান্ট সি ইউ, দেখাচ্ছে না আপনাকে। আচ্ছা দাঁড়া, আপনাকে এত সুন্দর মুখ একবার দেখতে চাই আবার। এই রে, এই রে। আচ্ছা হ্যাঁ, গৌতমদা আমাকে 3 আউট করে দিয়েছে স্পিন বোলিং এ। লাস্ট টাইম ওই কোন একটা পিকনিক করতে গেলাম, সেখানেও আউট করে দিল। সুতরাং গৌতমদার সঙ্গে আমার সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে। যদিও আজকে আমার কথা ফসিল পার্কে, সেখানেও এই বয়সে 64 বয়সে গৌতমদা আমাকে গুগলি মেরে আউট করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা অভিজিৎদার একটা ছোট্ট গল্প বলি। আমি যখন প্রথম জয়েন করি তখন গেছি, খুব অল্প বয়স আমার তখন, মনোজিৎদের থেকে হয়তো 2 বড়, সুদেবের থেকে আমি জানি না, সুদেবের প্রায় সমবয়সী আর কি। তো ভয় হচ্ছে যে ইউনিভার্সিটিতে কি পড়াবো। তো হঠাৎ দেখলাম দূর থেকে একজন সাইকেল চালিয়ে আসছেন, চুলগুলো তখনই অভিজিৎদার একটু কম ছিল, আমার মতো হয়ে গেছে এখন, হাফ লেডি সাইকেল ছিল কিন্তু। হ্যাঁ, তো তখন আমার হঠাৎ দেখলাম, আচ্ছা ঠিক আছে, যে সাইকেল চলে আসছে সে বোধ হয় তার সঙ্গে আমি পড়াতে পারবো। পরে বুঝেছিলাম কত বড় ভুল করেছিলাম, অভিজিৎদা আমার থেকে অনেক বেশি জানতে। তো অভিজিৎদার একটা ছোট্ট মজার গল্প বলি। চাঁদিপুর এক্সকার্শনটা একটা সত্যি মানে কি বলবো, কি বলা যায় জানি না, ব্যাকানেলিয়ান একটা এক্সকার্শন ছিল আর কি। অভিজিৎদার রাত্রিবেলা হঠাৎ অভিজিৎদার মাথায় চাপলো যে ছেলেমেয়েরা কি করছে দেখতে যাবে। ন্যাচারালি মেয়েদের ওইদিকে তো তনুকাদি, এই তনুকাদি আর ইয়ে ছিলেন কি বলে সোমদত্তাদি, ও সোমদত্তাদির গল্প যদি শুরু হয় তাহলে ও আরো শেষ হবে না। তো যাই হোক, ওইদিকে অভিজিৎদা ঘেসলেন না খুব একটা, ছেলেদের কাছে গেলেন। তো কে জানতো ঠিক তার 5 আগে ও অভিষেকই হবে বোধ হয়, মানে দুষ্টুমি করে ছেলেদের ঘরে নক করেছে এবং অভিজিৎদার ভারী গলায় বলেছে, আমি অভিজিৎদা, দরজা খোলো। ছেলেমেয়েরা তো ভয় ভয় পেয়ে দরজা খুলে দিয়েছে। কিছুক্ষণ পরে অভিজিৎদা গেছেন, অভিজিৎদা গিয়ে নক করে অভিজিৎদারই গলায় বলেছেন যে, এবার আমি অভিজিৎদা, দরজা খুলো। ছেলেমেয়েরা তো অভিজিৎদাকে মোটামুটি মোহনবাগান মাঠের সমস্ত গালিগালাজগুলো একেবারে করে দিয়েছিল। তো অভিজিৎদা পরে শুনে এসে দেখি আমরা কানের মধ্যে গঙ্গা জল ছড়াচ্ছেন। যাই হোক, এই এই ছিল আমাদের বিভাগ। আমাকে যদি কেউ বলে যে ইংরেজি বিভাগ আলাদা কিরকম, আমার মনে হয় যে ছাত্র শিক্ষকের মধ্যে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা বোধ হয় আর অন্যত্র কোথাও আমি পাইনি। তোমরা হয়তো অনেকে জানো না যে এই কিছু বছর আগেও যখন আমি হেড ছিলাম তখন নানান রকম ছেলেমেয়েদের, বিশেষ করে মেয়েদের নানান রকম সমস্যা হয়েছিল। সেগুলো আমি আর তনুকাদি মিলে আর তপু মিলে খানিকটা সামলেছিলাম। এবং তনুকাদি যে কি মমতা নিয়ে সেই মেয়েদের সঙ্গে কথা বলেছেন, পিঠে হাত রেখে তাদের কতটা সমস্যার সমাধান করেছেন, সেটা অনেকের কাছেই অজানা। তনুকাদি ডিপার্টমেন্টে যে ভূমিকাটা পালন করেছেন সেই ভূমিকাটা কিন্তু কোনো অংশে অন্য কোনো মাস্টারমশাইয়ের থেকে কম ছিল না,
আমরা তনুকাদির কাছে সে কারণে অত্যন্ত কৃতজ্ঞ। আর আমি অন্য এখনো সারাদিন সারা দু ঘন্টা ধরে অনেকক্ষণ বলেছি, সুতরাং আর কিছু বলবো না, শুধু এইটুকু প্রার্থনা করব যে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এরকম অনুষ্ঠান আমরা যেন আবার করতে পারি, আপনাদেরকে আবার পেতে পারি। আর এটাও মাথায় রাখা দরকার যে গীতাদি আমাদের সঙ্গে অনেকদিন ছিলেন, গীতাদি নানান রকমভাবে আপনাদের যত্ন করেছেন, বিপদে আপদে গীতাদির বাড়ি থেকে চাবি নিয়ে এসে আমরা ডিপার্টমেন্ট খুলেছি, চলে এসছেন, কখনো না বলেননি, সুতরাং সেই হিসেবে গীতাদিকেও আমরা অনেক কৃতজ্ঞতা জানি। আর এই শেষ লগ্নে এই অনুষ্ঠানের মধুরিমা, তুমি কি ওদের তিনজনকে কিছু বলতে বলবে? হ্যাঁ নিশ্চয়ই অমৃতদা, এবং তনুকাদির হয়তো নেটওয়ার্কে কিছু সমস্যা হতে পারে, তাই আমি ওনাকে প্রথমে অনুরোধ করব। তনুকাদি প্লিজ আপনি কিছু বলুন, এটা না হলে অসম্পূর্ণ থাকবে। তনুকাদি দিদি আপনি মিউটে আছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক আছে। হ্যাঁ আমার এই ডিপার্টমেন্টে একটা লম্বা জার্নি হয়েছে। প্রথমে আমি স্টুডেন্ট ছিলাম, তারপরে আমি চলে গেলাম দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে, সেখান থেকে ফের এলাম, যখন এলাম তখন দেখি আমার মাস্টার মশাইরাই আমার কলিগ। সেটা একটা বিশেষ অভিজ্ঞতা, যাদের না হয়েছে তারা বুঝতে পারবে না। আর তারপরে তারা একে একে চলে গেলেন আর নতুন নতুন কলিগরা এলেন, এই যাওয়া আসার ব্যাপারটা, মানে রিটায়ার করে গেলেন, তখন কিছুদিন পরে দেখছি যে আমি সিনিয়রদের মধ্যে একজন হয়ে গেছি। মানে অনেকদিন পর্যন্ত আমি জুনিয়র, এরকম একটা অভ্যাস হয়ে গিয়েছিল, বিশেষ করে যেহেতু এতজন মাস্টারমশাই যারা ছাত্রী অবস্থায় আমাকে দেখেছেন, তারা চারপাশে ঘোরাফেরা করছেন, নিজেকে বড় মনে মনে করতে খুব মুশকিল হতো। যাই হোক, তারপরে তারা একে একে রিটায়ার করলেন, এবং আমার পরে পরে যারা এলেন তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালোই ছিল। মানে ভালো ছিল মানে বলতে পারি যে দিনগুলো বলা যায় নানা রঙের, নানা রঙের দিনগুলি, মানে একরকম ছিল না নিশ্চয়ই, মানে খুব ব্রাইট কালার্স দিয়ে সেগুলো পেন্ট করা যায়, আবার খুব ড্র্যাব কালার্সও যে আসেনি তা নয়, কিন্তু ওরকম তো হয় জীবনে, পুরো সবকিছু ইন ভিভিড কালার্স হবে, ইন ব্রাইট কালার্স হবে তা তো নয়, দিস ইজ পার্ট অফ লাইফ, তো ঠিকই আছে। আর এখন যাওয়ার সময় আমার বহু পুরনো ছাত্রছাত্রী এবং এখনকার ছাত্রছাত্রীদের থেকে আমি যে আবেগ উচ্ছ্বাস এসব পেলাম, তারা যে আমাদের অনেক ছোট ছোট মানে নিতান্ত মানে তুচ্ছ সব ব্যবহার বা এগুলোকে মনে রেখেছে, এমনকি আমার কলিগরা অনেকে বল শেয়ার করলেন, এটা ভালো লাগলো। আর আমি স্টুডেন্টদের একটা কথা বলবো, তোমরা যদি কখনো মানে হতেই পারবে যে জীবনে অনেক সময় তোমরা ঠিক যেটা চাইছিলে সেটা পাবে না, তখনই পাবে না হয়তো, কিন্তু হাল ছেড়ে দিও না, কারণ যদি মনে করো তোমার সেটা পাওয়া উচিত ছিল, তুমি খুব মানে ওয়ার্দি অফ দ্যাট, তাহলে কিন্তু স্ট্রাগলটা করবে, ফাইটটা করে যাবে, ফাইটটা করাটা খুব বড়, মানে ফাইটের এন্ডে কি আছে সেটা বলা যায় না, কিন্তু এটা একটা স্যাটিসফ্যাকশন হয় যে আমি ফাইট দিয়েছিলাম, কিছু না করে এমনি বসে থাকলাম এটার কোনো মিনিং হয় না, তো সেটাই আমি বলবো। আর তোমরা আজকে এই যে আমাদের একসঙ্গে মানে গৌতম বাবু এবং অভিজিৎ বাবুকেও একসঙ্গে আমার সঙ্গে আনলে, এটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমারও মনের মধ্যে একটা কথা হচ্ছিল যে এরা এমন সময় গেলেন যে ছাত্রছাত্রীরা তাদের কোনো ভাব বিনিময় করতে পারলো না, সেটা ঠিক নয়, তো আজকে তোমরা এই যে প্রচেষ্টাটা করেছো এটা খুব ভালো, ভালো লাগলো, ভালো থাকো তোমরা সবাই, জীবনের পথে এগিয়ে যাও, এই বলে শেষ করছি আমি। না 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 তনুকাদি, এই বলে শেষ করা যাবে না, বিপুলে একটু গান করে না দিলে হবে কি করে, একটা গান দিয়ে আমাকে বলেছিল কিন্তু
এতক্ষণ এটার পরে মনে হচ্ছে আর গান না হলেও তো হতো না, আপনাকে অনেকে বলেছিল আমরা এখন বলছি তোমাকে সন্দীপকে তোমাদেরকে বলতে পারি অভিষেক, এরা সব মানে মনের মধ্যে মনের মনি কোঠায় রয়েছে, খুব মানে স্মৃতিগুলো অনেক সময় মনের মধ্যে ভিড় করে আসে। ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তনুকাদি কে বলছো? আমি বলছি, বিনিতা বলছি। হ্যাঁ 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 বিনিতা বলছি ম্যাডাম, আমার মনে আছে আমার। আরে তুমিও তো এসেছিলে মাঝখানে, একবার এসেছিলে দেখা করেছিলে, মনে পড়ে, অবশ্যই মনে পড়ে। মানে আমার একটা ইয়ে হয় কি, স্টুডেন্টদের নাম খুব কনফিউজ করি, এটা আমার ছেলে মেয়ে মানে যারা ক্লাস করে তারা জানে, মানে খুব নাম নিয়ে ব্লকেজ হয়, বিশেষ করে যারা আবার এক জায়গায় বুঝতো, তাদের যেমন একজনকে দেখলে আরেকজনকে প্রেজেন্ট করে দিতে পারতাম, আর যদি একজন না আসতো এবার তার সঙ্গে যে থাকতো তাকে আমি অনেক সময় মিস করে যেতাম প্রেজেন্ট করতে, মানে এরকম সব ব্লকেজ হতো। আর ইনভেরিয়েবলি আমি মানে কি বলবো, সমাপ্তিকে হয়তো বলে দিচ্ছি নিবেদিতা, যেমন সুকল্যাণ বলে একটি ছাত্র আমাদের আছে, সে এখন কোনো কলেজে পড়াচ্ছে, ওকে দেখলে বোধহয় আমি সুপ্রভাত বলতাম, আর ও বলতো তনুকাদি আবার আপনি আমার নামটা ভুল করছেন। আর যাই হোক, এখন ওকে যে ও যে সুপ্রভাত নয় সুকল্যাণ, এটা আমি এখন মনের মধ্যে ঠিক করে নিয়েছি, কিন্তু এরকম অজস্র ভুল আমি করতাম। যাই হোক, তোমাকে দেখে খুব ভালো লাগছে। খারাপ লাগছে, আই জাস্ট ক্যানট ভিজুয়ালাইজ দ্যাট দ্য নেক্সট টাইম আই গো টু ডিওমেল দ্যাট সাম অফ মাই সিনিয়র প্রফেসর্স উইল নট বি দেয়ার, অ্যান্ড দ্য ওনলি পার্সন দ্যাট আই উইল বি নোইং নাও হেনসফোর্থ উইল বি সুদেব, হি ইজ মাই জুনিয়র বাট দেন স্টিল ইজ এ কলিগ, দেয়ার ইজ এ ওয়ার্কিং দেয়ার, সো ইজ এ প্রফেসর দেয়ার, সো অ্যাট লিস্ট আই উইল বি এবল টু মিট সুদেব, হি ইজ দ্য ওনলি নন ফেস আই উইল বি দেয়ার ইন দ্য ডিপার্টমেন্ট, ইটস পার্ট অফ লাইফ, কি করা যাবে। ইয়েস ম্যাম, আমি যেমন বললাম আমার মাস্টারমশাইদের আর পেলাম না, তারপরে এখন তারা ওপারে চলে গেছে, অনেকে আর এই পেপারেই নেই জীবনে, তো এরকম তো হয়, এটা দিস ইজ পার্ট অফ লাইফ। ঠিক আছে, তুমি ভালো থেকো। আশা যাওয়ার পথের ধারে কেটেছে দিন গান গে মোর, কেটেছে দিন যাওয়ার বেলা দেব কারে, যাবার বেলা দেব কারে, বুকের কাছে বাজলো যে বিন আশা যাওয়ার পথের ধারে, সুরগুলি তার নানা ভাগে রেখে যাব পুষ্পরাগে, মিরগুলি তার মেঘে রেখায় স্বর্ণলেখায় করব বিলীন যাবার বেলা দেব কারে, যাবার বেলা দেব কারে, বুকের কাছে বাজলো যে বিন আশা যাওয়ার পথের ধারে, কিছু বা সে মিলন মালায় যুগল গলায় রইবে গাথা মিলন মালায়, কিছু বা সে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা, ভিজিয়ে দেবে
কিছু কোন চৈত্র মাসে বকুল ঢাকা বনের ঘাসে মনের কথার টুকরো আমার পুড়িয়ে পাবে কোন উদাসীন যাবার বেলায় দেব কারে যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আশা যাওয়ার পথের ধারে সাধু 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 আচ্ছা আচ্ছা একটা জিনিস গৌতমদা এবার হয়ে পড়েছেন তো ক্লান্ত হয়ে পড়েছেন গৌতমদাকে এবার কিছু বলতে হ্যাঁ গৌতমদা আপনি যদি অল্প কিছু বলেন গৌতমদা গৌতমদা সবাইকে অনেক ধন্যবাদ জানাই আর অদিতিকে দেখে খুব ভালো লাগলো অদিতির সঙ্গে যোগাযোগ আছে আর অদিতির গানের আমি ভক্ত খুব মানে আমি খুবই প্রিয় অদিতির এবং একসময় অদিতির সঙ্গে ডুয়েট গাইতাম বলে এখন আমার খুব অহংকার হয় যে এত বড় গায়কের সঙ্গে আমি একসময় ডুয়েট গিয়েছি এতে বসে ফলপট্টিতে বসে এবং অদিত এবং সঞ্চারীকে দেখে ভালো লাগছে অভিষেক যাতে যেতে দেখতে পাচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ আর এম এ ওয়ানকে তো অনেক ধন্যবাদ আর অমৃতকে কি বলবো অমৃত তো প্রতি পদে আমাকে সাপোর্ট দেয় কাজে অমৃতের কাছে আমার মানে কৃতজ্ঞতা শেষ নেই তো সবাইকে ধন্যবাদ জানাই আর তনুকার গান খুব ভালো লেগেছে এবং খুবই মুভিং লাগলো এই শেষ বেলায় আর অভিজিৎ সুস্থ থাকুক এটা চাই একটু ফোন করেছিলাম আমি কদিন আগে কিন্তু তারপরে যোগাযোগ নেই সবাই ভালো থাকুন গুড নাইট না গুড নাইট হলে হবে না এ কি গৌতম দা হ্যাঁ চলে গেছেন নাকি না এই গানটাকে গানটা এখন তো না না আমি আমরা আমরা কোনো কথাই শুনতে চাই না একটা গান প্লিজ একটা গান গাইতেই হবে আপনাকে প্লিজ প্লিজ একটা গান আমি অসুস্থ একদম না ও অসুস্থ হতে পারে আমাকে তিনবার আউট করেছেন একটা গান করবেন না তার মানে হয় এক লাইন এক किस्मत हमें मिलने से रोकेगी भला कब तक इन प्यार की राहों ने भटकेगी वफा कब तक अरमान कदमों के निशान फिर एक जगह होंगे सौ बार जन्म लेंगे सौ बार फना होंगे ए जान वफा फिर भी हम तुम न जुदा होंगे सौ बार जन्म लेंगे साधु 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 साधु
আপনি আমাদের কথা রেখেছেন, হ্যাঁ, আর আরো গান আপনার কাছ থেকে এখনো শোনা বাকি আছে, কিন্তু সেটা মনে রাখবেন, হ্যাঁ। সুতরাং আপনি মোটেই দূরে কোথাও যাচ্ছেন না, অভিজিৎদাও যাচ্ছেন না, তনুকাদিও যাচ্ছেন না, হ্যাঁ। না অমৃতদা, ইটস আ সাজেশন, এরকম একটা কিন্তু আমরা ছোট করে রিইউনিয়ন করতেই পারি। দ্য প্যান্ডেমিক হ্যাজ টট আস হাউ টু বি ইউনাইটেড ইন দিস ওয়ে অ্যাট লিস্ট। এটা তো আমাদের একেবারে কখনোই হয়নি, একবার বহু আগে হয়েছিল, আমরা কিন্তু ভার্চুয়াল রিইউনিয়ন করতেই পারি, অ্যাট লিস্ট ইয়ার টু ইয়ার, অর মেবি কর্নার, যে কোনো দিক, যে কোনো সময় কর, আমি রয়েছি। এটা এটা ইট ডাজন্ট টেক এনিথিং, শুধু লিংক করলে হয়, ঠিক আছে, চল কর, মানে অল কোঅপারেশন গ্যারান্টিড, হ্যাঁ, থ্যাংক ইউ, হ্যাঁ। আচ্ছা, এবার মধুরিমা, তুমি অভিজিৎদাকে বলো। হ্যাঁ অভিজিৎদা, এবার আপনার পালা, আপনাকে কিছু বলতেই হবে। অভিজিৎদা আছেন নিশ্চয়ই? Is he here? Abhijitda? কি আর বলবো, সবই তো বলেছি, 32 বছর ধরে বলেছি, আর নতুন করে মানে সত্যি সত্যি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবো, একটা ঝলকে যেন মনে হচ্ছে ওই পুরো 32 বছরটা দেখতে পাচ্ছি, মানে অনেক অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা, এবং কেউ কেউ যেভাবে বললেন, খানিকটা তনুকা বললেন, খানিকটা সৌরভ ইঙ্গিত করছিল, অমৃত খানিকটা বললো সেভাবে, মানে আমার সারাক্ষণই মনে হয়েছে কিরকম আমি এসেছিলাম একটা যুগ সন্ধিক্ষণে, একটা যুগ শেষ হয়ে যাচ্ছিল, মানে আমি তখন ওয়ান অফ দ্য জুনিয়র মোস্ট ডিপার্টমেন্টে, তারপরে একটা সময় দেখলাম আস্তে আস্তে শ্যামলদা, শান্তাদি, বিকাশদা এরা রিটায়ার করে গেলেন, হঠাৎ দেখলাম আমাদের কিরকম একটা প্রমোশন হয়ে গেল, আমরা সিনিয়র্সদের মধ্যে চলে এলাম, তারপরে অনেক জুনিয়র্সরা আসতে শুরু করলেন, আমাদের সঙ্গে অবশ্যই শুক্লা দিয়েছিলেন, সোমদত্তা ছিল, কিন্তু আজকে যখন বেরিয়ে যাচ্ছি তখন আমার মনে হচ্ছে আরেকটা যুগ বোধহয় আমরা আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, কোথাও হয়তো আমরা চেষ্টা করেছি, যাদের আমরা পেয়েছিলাম আগে আর যাদের আমরা ছেড়ে যাচ্ছি তাদের মাঝখানে কোথাও একটা সেতু বন্ধন করে দেওয়া কতটা পেরেছি জানি না, আর ছাত্রছাত্রীরা তো সারাক্ষণ ছিল, ছাত্রছাত্রীরাও নিশ্চয়ই তাদের চরিত্র, তাদের চাহিদা এই 32 বছরে একরকম থাকেনি, বদলেছে, আমাদেরও নিজেদের অনেকটা রিইনভেন্ট করতে হয়েছে হয়তো তাদের চাহিদা মেটাবার জন্য, আবার তাদেরও একটু বোঝাতে হয়েছে যে হোয়াট ডিওমেল স্ট্যান্ডস ফর, যাতে তারা অ্যাডাপ্ট করে নিতে পারে। আসলে একটা জিনিস তো খুব ঠিক, আমি এটা খুব ফিল করি যে ডিওমেলি বলি আর বিশ্বভারতী বলি, এখানকার একটা নিজস্ব চরিত্র আছে, সেটা হয়তো রেজিডেন্সিয়াল চরিত্রের জন্যেই, কিন্তু অন্যান্য অনেক ইউনিভার্সিটিতেই মাস্টারমশাইরা ক্লাসে আসেন, ছেলেমেয়েরা ক্লাসে আসে, দিনের শেষে তারা যার যার বাড়ি চলে যান, ওখানেই শেষ হয়ে যায় পড়ানোটুকুই, যেন সব সেখানে ইতি, মানে আমি বলছি না সেটাই হতে হবে, তার বাইরেও নিশ্চয়ই যোগাযোগ থাকতে পারে, কিন্তু বিশ্বভারতীতে যেহেতু আমাদের আর কোথাও যাবার জায়গা নেই, এটাই আমাদের ঘর বাড়ি হয়ে ওঠে, তাই ওই সম্পর্কের ধরনটাও কোথাও একটু অন্যরকম হয়ে যায়, মানে আমার বিশ্বভারতীতে এসে এটাই সবচেয়ে রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্স লেগেছিল,
যে যাদের সঙ্গে হয়তো আমি ক্লাস করলাম সকালে, বিকেলে আমি মিষ্টির দোকানে গিয়েছি, পেছন থেকে অভিজিৎদা আমরাও রসগোল্লা খাবো করে চলে এলো, এটা কলকাতায় ভাবা যায় না, এটা হয় না। কিন্তু এই এই যে একটা নিজস্বতা ছিল, এটা খুব এনজয় করতাম এবং এটা আমাদের ডিপার্টমেন্টে আমি খুব বেশি করে ফিল করতাম। সেইটা ফর হোয়াট এভার রিজন আমার একটা মনে হয়েছিল একটু যেন কমে যাচ্ছে, তার আমি জানি না, একটা একটা কারণ আমার মনে হয়েছিল যে আমাদের এই ভাষা ভবন পদ্মভবন স্প্লিট হয়ে যাওয়াটা, মানে আমরা এক জায়গায় মাস্টারমশাইরা বসছি, ছেলেমেয়েরা আরেক জায়গায় বসছে, কোথাও একটা গ্যাপ তৈরি হচ্ছে। আমরা যদি আবার কোথাও একত্রে থাকতে পারতাম, সে ভাষা ভবনই একসঙ্গে হোক বা পদ্মভবনে একসঙ্গে হোক, ওই গ্যাপটা মেরামত করা যেত কিনা আমি জানি না, হয়তো যেত, হয়তো যেত। কিন্তু সেইটা ফ্র্যাঙ্কলি আমি খুব খুব মিস করতাম শেষের দিকে। আর আরেকটা বলি যে সাধ্যমতো দেবার চেষ্টা করেছি ক্লাসের মধ্যে ক্লাসের বাইরে, তবে অ্যাট দি এন্ড অফ দি ডে মানে সারাক্ষণই মনে হয়েছে, বয়সটা যত বেড়েছে তার বেশি মনে হয়েছে, আমি নিজে কতটুকু জানি, কতটা জানার বাকি আছে। অনেক সময় বলছি রিটায়ারমেন্টের পরে এই এই বইগুলো পড়বো, এটা তো পড়া হয়ে ওঠেনি, হবে কিনা জানি না, ইচ্ছে আছে। কিন্তু ওই মানে রিটায়ারমেন্টের আগে থেকেই মনে হতো, এখন আরোই মনে হচ্ছে, দেবার চেষ্টা করেছি, কিন্তু আমি নিজে কতটুকু জানি, আমি নিজে কি দিতে পারলাম, কতটা বাকি আছে। কিন্তু ওই ডিপার্টমেন্টে দাঁড়িয়ে ছেলেমেয়েদের বারে বারে যেটা বলেছে, আমরা তো একটু ফ্যাসিলিটেটর হিসেবে শুধু কাজটা করতে পারি, একটুখানি এক ধাপ যদি এগিয়ে নিয়ে যে পারি, পেরে থাকি, সেটুকুই অনেকটা পেরেছি বলে মনে করি। কেউ যদি এতটুকু উপকৃত হয়ে থাকে, সেটাই আমার পাওনা। যদিও আমি জানি না, এবং এটা আমি বিশেষ করে বলছি যে কম্পেয়ার টু দি আর্লিয়ার জেনারেশনস, আমার মনে হয়েছিল উই আর কাইন্ড অফ ডুয়ার্ভস। আমি যেভাবে আমার মাস্টারমশাইদের দেখেছি প্রেসিডেন্সিতে, যাদবপুরে, যেভাবে এখানে এসে আমার সিনিয়র কলিগসদের দেখেছি, তাদের তুলনায় মনে হয়েছে আমি সত্যি কতটা জানি, কতটুকু শিখেছি। এবং তাই ওই ওই ধাঁধাটা নিয়েই আজকে, ওই দ্বন্দ্বটা নিয়ে মনের মধ্যে বসে আছি যে সত্যি কি জানা হলো, জানি না। একটা কথাই শুধু বলবো যে একটা জায়গায় আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম, কারণ আমাদের মতো দেশে খুব কম সংখ্যক মানুষ বলতে পারে আমি যেটা করতে চেয়েছিলাম সেটা আমি করে উঠতে পেরেছি, ইন দ্য সেন্স অফ আ ক্যারিয়ার। অনেক অনেক কিছু হতে চায়, হয়ে উঠতে পারে না শেষ পর্যন্ত। আমাদের দেশের সোশিও পলিটিক্যাল কালচারাল সিচুয়েশন সেটা অ্যালাউ করে না অনেক সময়, অনেকেই তাই ইচ্ছে সত্ত্বেও তার নিজের জায়গাটা খুঁজে পায় না। সেটুকু তো অন্তত পেরেছিলাম, এটা খুব মনে হতো। আর সেটুকু নিয়ে ওই মনে হচ্ছে আজকে, যদি কিছু দিয়ে থাকতে পারি সেটাই আমার অনেক দেওয়া, পেরেছি কিনা সেটা আমি জানি না, সেটা তোমরা বিচার করবে। কিন্তু এরকম একটা সুন্দর অনুষ্ঠান করার জন্যে, আমাদের ডাকার জন্যে, তোমাদের সকলকে, ছাত্রছাত্রীদের এবং বিভাগের মাস্টারমশাইদের সবাইকে আমার কৃতজ্ঞতা, আমার ধন্যবাদ। সবাইকে দেখে খুব ভালো লাগলো, সবাই খুব ভালো থেকো, এটুকু। একটু শেক্সপিয়ার হবে না শেষে?
অভিজিৎদা নালে কিন্তু ওই সেই গল্পটা বলে দেবো আমি 95 এর, যেটা শুধু আমি জানি। আপনি সঙ্গীত ভবনের কোনায় একটা বাড়িতে থাকতেন, আপনার সাথে আমি বললাম, অভিজিৎদা আপনি এখানে একা থাকেন কেন, আবার কে থাকবে, এখনো বোধ হয় একই কথা বলি, কেন আবার কে থাকবে। আমি একটুখানি এটা একটুখানি একটা আন্দাজ পেয়েছিলাম, তাই হাতের কাছে মার্চেন্ট অফ ভেনিসটা আছে। মার্চেন্ট অফ ভেনিস থেকে শাইলকের একটা অংশ একটু পড়ছি, যখন স্যালারিনো ওকে জিজ্ঞেস করেছে যে ওই 1 পাউন্ড ফ্লেশ নিয়ে তুমি কি করবে, তখন যে শাইলকের উত্তরটা, to bait fish with all, if it will feed nothing else, it will feed my revenge. He hath disgraced me and hindered me 500,000, laughed at my losses, mocked at my gains, scorned my nation, thwarted my bargains, cooled my friends, heated mine enemies. And what's his reason? I am a Jew. Hath not a Jew eyes? Hath not a Jew hands, organs, dimensions, senses, affections, passions? Fed with the same food, hurt with the same weapons, subject to the same diseases, healed by the same means, warmed and cooled by the same winter and summer as a Christian is? If you prick us, do we not bleed? If you tickle us, do we not laugh? If you poison us, do we not die? And if you wrong us, shall we not revenge? If we are like you in the rest, we will resemble you in that. If a Jew wrong a Christian, what is his humility? Revenge. If a Christian wrong a Jew, what should his sufferings be by Christian example? Why? Revenge. The villainy you teach me, I will execute, and it shall go hard, but I will better the instruction. Thank you. ও সাধু সাধুটা শান্তি নিকেতনের ভুলে গিয়েছিলাম বহুদিন পর। অভিজিৎ দা শেষে আচ্ছা মধুরিমা একটু গীতাদিকে কিছু বলতে বলো। গীতাদি আপনাকে আমি দেখছি অনেকক্ষণ ধরে স্ক্রিনে, আপনাকে আপনি যদি কিছু একটা বলেন, গীতাদিকে আপনি বলার অভ্যাস আমার নেই, গীতাদি তুমি যদি কিছু বলো। গীতাদি আছো কি? গীতাদি আমি ওনাকে অনেকক্ষণ স্ক্রিনে দেখেছি, আই হোপ উনি আছেন। অমৃতদা আপনি কি একটু লিস্টে দেখবেন যে উনি আছেন নাকি? ওনাকে আমি অনেকক্ষণ স্ক্রিনে দেখেছিলাম, উনি অনেকক্ষণ বসেছিলেন। হ্যাঁ আমি সেটাই চেষ্টা করছি দেখতে। আচ্ছা আমি ফোন করে বলে দিচ্ছি, দেখছি। আচ্ছা দেখো যদি পাও। ঠিক আছে তো যতক্ষণে গীতাদি আসছেন বলি যে আমাদের ক্লাসে অনেকের মধ্যে কথা হয়েছিল যে যখন আমরা শেক্সপিয়ার পড়েছি আমাদের ব্যাচটা, তখন সবাই এত বেশি করে মার্চেন্ট অফ ভেনিসের এক্সাম্পল দিয়েছেন, কিন্তু আমরা সেই টেক্সটটা কোনোদিন পড়তে পারিনি। তো মনে মনে একটু আক্ষেপ ছিল যে পড়া হলো না, 5-4 বছর চলে গেল। কিন্তু অভিজিৎদা আপনি আক্ষেপটা অনেকটা মিটিয়ে দিয়েছেন। তনুকাদি আপনার সাথে আমরা এমএটিউর ব্যাচ আমরা এই জুন মাসের আই থিঙ্ক এই সপ্তাহে আমরা ক্লাস করেছি, মানে আপনাদের আপনার সাথে মানে আমরাই শেষ ক্লাস করেছি। কিন্তু এবং তারপর আমাদের আমরা সবাই প্রিপারেশন নিচ্ছিলাম এই প্রোগ্রামটার,
কিন্তু এটা যে এইভাবে হয়ে যাবে সেটা মানে সত্যি বিশ্বাস হচ্ছে না দিদি। আপনার সাথে ক্লাসটা করে আসলাম সোমবার, আপনার সাথে এখানে এইভাবে এইরকম ভাবে শুনতে হবে, এটা ঠিক মানে সত্যি দিদি মানতে পারছি না। আর গৌতম দা এবং অভিজিতের ক্ষেত্রে বলবো, আপনাদের ক্লাসগুলোকে এত এত মিস করব। তবে একটা ব্যাপার তনুকাদিতে আমি তো বললাম, কারণ আপনাদের ক্লাসগুলো আমরা অনলাইন মিডিয়ামে অফলাইন মিডিয়ামে পেয়েছি ও তনুকাদিতে ইমিডিয়েট পেয়েছি, তাই হয়তো আমার আমাদের অন্তত আমাদের এমএ টু যারা তাদের এফেক্ট একটু বেশি হচ্ছে। এবং বাকি যে এক্সপিরিয়েন্স গুলো গৌতম দা গত সেমিস্টারে আপনি প্রচুর হেল্প করেছেন আমাদেরকে, আমি যদি শুধুমাত্র পড়াশোনার দিক থেকে বলি যে এখন একটা সেমিস্টার মিডিয়ামে আমরা চলে এসেছি যে পড়তে হবে এইভাবে, কিন্তু সেই সময়টা আপনারা আমাদের আপনাদের বাকি সমস্ত কাজ ফেলে আমরা যখন যা যে বলেছি যে একটু আমাদের হেল্প করে দিন, আপনারা সবাই সবাই তা করেছেন। এবার আমি শুধু ওনাদের তিনজনকে নয়, আমাদের সমস্ত প্রফেসরদেরকে এটা বলতে চাই, আমাদের আমার ব্যাচের পক্ষ থেকে I thank to all of them seriously. এবং অফকোর্স চন্দ্রদা বিশুদা এবং গীতা দি, এদের ছাড়া হতো না। যে কোনো ক্লাসের ফাঁকে কোনো কাজ হোক, ওরা এমন ভাবে আমাদেরকে আগলে রেখেছিলেন যে কিছু বলার নেই। এবং সত্যি সত্যি চাইবো আমাদের ব্যাচটা হয়তো বেরিয়ে যাবে, কিন্তু এরপরে যারা থাকবে এইটুকু আশা করি তারা যেন আবার করে যেন ভার্চুয়াল মিডিয়ামে ছাড়াও যেন রেগুলার অফলাইন ক্লাসে ফিরতে পারে। কারণ লাস্ট একটা বছর যেটা আমরা চেয়েছিলাম, যে আমাদের ব্যাচটা যেটা চেয়েছিলাম আমরা, যে আমরা সবাই থাকবো, সেটা আমরা এই ভার্চুয়াল মিডিয়ামে সেটা একটু হলেও আটকে গেলাম আমরা। তো আমি এটাই বলবো, এবং এইভাবে যে আপনাদেরকে ফেয়ারওয়েল দিতে হবে সেটা সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, তার মধ্যে অনেক পজিটিভ ব্যাপারও আছে, আমরা এত সিনিয়রদের দেখা পেলাম, তাদের এত কথা শুনলাম। কিন্তু সিরিয়াসলি চাইবো সবকিছু নর্মাল হয়ে যাক, আপনারা খুব সুস্থ থাকুন তিনজনে, খুব খুব ভালো থাকুন, এইটুকুই চাইবো। আর এখন যদি গীতাদি যদি এসে থাকেন, গীতাদিকে আমি বলবো কিছু বলার জন্য। এখনো আসতে পারেনি রে, আমার মনে হয় গীতাদি সাথে কথা হচ্ছে, কিট হারসেলফ আউট প্রবাবলি, শি ওয়াজ देयर, শি ওয়াজ देयर, আমি ওনাকে অনেকক্ষণ দেখেছি, আসছে আরেকবার জয়েন করতে চেষ্টা করছে। আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটাই আর কি চাইবো। এরপরে প্রোগ্রাম গুলো আমাদের ব্যাচটা যারা আরো যে আমাদের পরে যে চারটে ব্যাচ আছে ডিপার্টমেন্টে, ওদেরকে বলছি তোমরা যেন অফলাইনে পদ্মভবনের সেমিনার রুমে যেন আগের মতো করে প্রোগ্রাম গুলো করতে পারো। আমরা নিজেরাও এখানে প্রোগ্রাম করেছি, সেটা আর ভোলার নয়। হ্যাঁ এসেছেন গীতাদি, এসেছেন কি মানে মধুরিমা, তুমি কি নিজেকে নিজে ফেয়ারওয়েল দিন একটা? আচ্ছা যাই যাই, ঠিক আছে গীতা দি এসে গেছেন। হ্যাঁ হ্যাঁ গীতা দি, গীতা দি তুমি কিছু বলো প্লিজ। গীতা দি অমৃতদা, অমৃতদা নিড টু ফোন হার, না ফোন করা হয়েছে, উনি জয়েন করেছেন, আসলে আমার মনে হচ্ছে অডিওতে কানেক্ট করছেন। হ্যাঁ কানেক্টিং টু অডিও একটা হচ্ছে, ওটা উনি হতে পারতেন, কিন্তু ওনার স্ক্রিনটা দেখাচ্ছে না এখনো। বাট দ্য অ্যাডমিন ক্যান অলসো আনমিউট হার, না না শি ইজ আনমিউটেড, উনি আসছেন। হ্যাঁ রাইট, হ্যাঁ গীতা দি, হ্যাঁ গীতা দি, এই তো গীতা দি তুমি কিছু বলো, তুমি কিছু বলো। ঘোরাফেরা করছি দেখা হচ্ছে না, এইটা আজকে দেখা হয়ে ভালো লাগলো। গীতা দি তুমি কিছু বলো, সবাই ভালো থাকুন। আচ্ছা ছাত্র ছাত্রীরা সবাই ভালো থাকুন। হ্যাঁ আপনাদের অনুষ্ঠান দেখে আমার খুব ভালো লাগলো, অনেকদিন পর সবার সঙ্গে দেখা হলো। যাই হোক তুমিও খুব ভালো থেকো, এবং মানে হ্যাঁ সবাই ভালো আছে, সবাই ভালো আছি, করোনার শেষে আবার সবারই দেখা হবে, হ্যাঁ আবার আনন্দ করা যাবে। হ্যাঁ তুমি এসেছিলে এই অনুষ্ঠানে, আমাদের খুব ভালো লেগেছে। ঠিক আছে আমাদের পরের অনুষ্ঠানেও তোমাকে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, বাড়িতে সবাই ঠিক আছে তো? হ্যাঁ সবাই ঠিক আছে, আমার বাড়িতে সবাই হ্যাঁ ভালো আছে, ভালো আছে। আচ্ছা
মধুরিমা, এবারে আমরা আমরা দেবশ্রীর দিকে ডেকে নেব শেষের সঙ্গীতটি গাওয়ার জন্য। দেবশ্রীতা আমাদের পুরনো ছাত্রী এবং দেবশ্রীতা এক কথায় রাজি হয়েছে, আমাদের শেষের গানটি দেবশ্রীতা শোনাবে, তারপরে আশ্রম সঙ্গীত দিয়ে শেষ হবে। আশ্রম সঙ্গীতের ব্যাপারে একটা জিনিস বলে নি দেবশ্রীতা গানটা করার আগে, আমাদের দুই ছাত্রী আশ্রম সঙ্গীত গাইবে, কারণ সবাই মিলে আনমিউট করলে করে আশ্রম সঙ্গীত গাইলে হয়তো বড্ড ক্যাকোফোনি হবে, আমরা গলা আমরা মিউট করেই গলা মেলাবো না, সবাই সবাই মিউট করে লিপ মেলাবে, তাহলে কি হলো চেহারাগুলো দেখা। ঠিক আছে, আর এবার আমি দেবশ্রীতাকে অনুরোধ করছি যে তুমি একটু শেষের গানটা গাও সমাপ্তি সঙ্গে। গুড ইভিনিং টু অল, আমি মানে এতদিন পর এই অনুষ্ঠানে যে অংশগ্রহণ করতে পারবো এটার জন্য মানে আমার গ্র্যাটিটিউড আমি অমৃতদাকে জানাচ্ছি, কারণ উনি ফোন করে আমাকে বলেছিলেন, তো আমি ভীষণই আনন্দিত যে এটাই আমি থাকতে পারলাম আর কি। আমার ঢোকার কথা ছিল একটু লেট করে আর কি, অমৃতদা বলেছিলেন একটু শেষের দিকে আমি আসবো, কিন্তু আমার মানে লোভ সামলাতে পারলাম না আর কি, যে এতদিন পর সবাইকে দেখতে পাবো, সবার কথা শুনবো, এত ঘন্টা ধরে মানে প্রায় 3 ঘন্টার ওপর হয়ে গেল আমি বসে আছি, এবং অভিজিৎদা, গৌতমদা, তনুকাদি সবাইকে সামনে দেখলাম, সবার কথা শুনলাম, মনে হচ্ছিল যেন ডিপার্টমেন্টে সেই দিনগুলো ফিরে গেছি, এবং চোখের সামনে সেমিনার হলটাকে খুব মানে দেখছিলাম আর কি। তো আমাদের সমস্ত অনুষ্ঠানের প্রস্তুতি যেখানে হতো আমরা সবাই হইচই করে দিনগুলো কাটাতাম, মানে উই ওয়ার লাকি এনাফ যে আমরা ওই সময়টা ডিপার্টমেন্টে থাকতে পেরেছি, যে সময়টা ডিওমেলকে আমরা চিনতাম আর কি। এখন তো সামনে দিয়ে যাই গাছগাছালিতে ভর্তি, সেই চেনা জায়গাটা যেন মনে হয় কোথাও মিসিং, তো সামহাও আমার আজকে সেটা মনে হচ্ছিল যে আমরা সত্যি ফরচুনেট এনাফ যে আমরা সেই সময় ডিওমেলটাকে দেখেছি। এবং তনুকাদি আপনার কথা বলতে গিয়ে আমার যেটা মনে হচ্ছিল যে আপনি স্টাফ রুমে যখন বসে থাকতেন, আপনার মানে টিচার্স রুমে যখন বসে থাকতেন, আপনার চেয়ারটা আজকে আমার চোখের সামনে যেন ভেসে উঠলো। অভিজিৎদাও তাই, ওনাকে তো আমরা এইচওডি হিসেবে পেয়েছিলাম, তো ওই চেয়ার গুলো ওই রুম গুলো সবগুলো যেন মানে চোখের সামনে আজকে আমরা দেখতে পেলাম। অ্যান্ড থ্যাংকস টু মানে আমার জুনিয়র যারা রয়েছেন এবং সুদেবদা, অমৃতদা, এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য উই আর রিয়েলি ভেরি হ্যাপি অ্যান্ড উই এনজয়েড আ লট, মানে এটা আপনারা জানেন যে আমরা এটা কতটা নিয়েছি আনন্দ করে, এবং এটা আনফরগেটেবল একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকলো আমাদের কাছে, আর সত্যি এটা ভার্চুয়াল হলো বলেই সেটা আমাদের পক্ষে পসিবল হলো। তো যাই হোক, অনেক অনেকে অনেকের মেমোরিজ শেয়ার করেছেন এখানে, সেটাও শুনলাম, নিজের অনেক অভিজ্ঞতাও মানে বলতে কি বলবো মানে মনের মনিকোঠায় সেগুলো জমা আছে, সেগুলো হয়তো বললে কথায় কথা বাড়বে আর কি, তো সেগুলো সব থাক, সেগুলো পরে আবার কখনো না হয় বলা যাবে। তো আমার গানটা আমি এবার শুরু করি। চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না চির সখা নির্জন স্বজনে সঙ্গে রহ, চির সখা ছেড়ো না মোরে,
ছেড়ো না অধনের অধন অনাথের অধনের অধন অধনের জরা ভরা তোরে নবীন করহে সুধা চির সখা হে ছেড়ো না মোরে ছেড়ো না আপনারা মানে আমার গান ডিপার্টমেন্টে থাকতেও খুব ভালোবাসতেন, এবং আজকে আপনাদের এই দিনে অমৃত আমাকে আমার এই পরিবেশনাটা করার যে সুযোগটা দিয়েছেন তার জন্য আমি সত্যি আন্তরিক ভাবে আমার কৃতজ্ঞতা জানাই। সঙ্গীত ভবনের থেকেও ভালো ভালো গান গাইতেন, এখন দা সেম ট্রেডিশন ইজ কন্টিনিউ, সো হ্যাপি টু নো। যাই হোক, এবার সবাইকে ধন্যবাদ, সবাইকে হ্যাঁ আবার একটা জিনিস শুধু বলে নি, আবার সবার পক্ষ থেকে যে ছেলেমেয়েরা নিরলস ভাবে পরিশ্রম করে এই অনুষ্ঠান আজকে সবার সামনে তুলে ধরলো তাদের সকলকে অভিনন্দন, কৃতজ্ঞতা, এবং আবার সবাইকে একসাথে নিয়ে আসার জন্যে সকলকে আমাদের অনেক অনেক ভালোবাসা। এই শঙ্খ ঘোষের কথায় আয় আয় সবে বেঁধে বেঁধে থাকি, আয় আয় সবে বেঁধে বেঁধে থাকি। আমাদের আশ্রম সঙ্গীত দিয়ে এবার শরণ্যা গুঞ্জা তোমরা এবার অনুষ্ঠান শেষ করবে। শরণ্যা স্যার, শরণ্যার বোধ হয় এখনো এখনো জয়েন করতে বোধ হয় অসুবিধা হচ্ছে ভিডিও বা অডিওতে। আচ্ছা, তাহলে অন্যরা ধরে নাও, অন্যরা ধরে নাও।
গুঞ্জা তুই শুরু কর। শরণ্যা আছে কিন্তু, হ্যাঁ শরণ্যা যদি একটু আনমিউট করে না, যাই হোক হ্যাঁ শুরু কর। হ্যাঁ সেই জন্য তাহলে ধরে নাও। হ্যাঁ ধরে নাও ধরে নাও, আর দেরি করো না। তাহলে ধরে নিচ্ছি। আমাদের শান্তি নিকেতন সে যে সখতে আপন, আমাদের সখতে আপন আমাদের শান্তি নিকেতন, আমাদের শান্তি নিকেতন আকাশ ভরা কোলে মোদের দোলে দোলে, আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে হতান, বারে বারে দেখি তারে নিত্য নূতন আমাদের শান্তি নিকেতন, আমাদের শান্তি নিকেতন মোদের তরু মূলের মেলা মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনে সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা, ঝালে ছায়া বিধি বাজান মনের কল গীতি শোনায়, আমলকি কালন আমাদের শান্তি নিকেতন, আমাদের শান্তি নিকেতন আমরা যে খালি করে সে যায় না বহু দূরে, মোদের মাঝে প্রেমের সে তার সঙ্গে প্রাণকে সে মিলিয়েছে, মোদের ভাইয়ের সঙ্গে ভাইকে সে যে করেছে এখন আমাদের শান্তি নিকেতন, সাধু খুব ভালো হলো। আমাদের তরফ থেকে অমৃতদাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমাদের রিকোয়েস্টটা যেন মনে থাকে, অমৃতদা ইউ ক্যান ডু ইট, শিওর মনোজিতদা রিইউনিয়ন, থ্যাংক ইউ।